আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। আপনি ইসলামের বিবাহ নিয়ে কথা বলেন, ইসলাম ইসলামের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টা বিয়ে করেছে সেটা নিয়ে বলেন, ইসলামের বিগত নবী রাসূলগণ কয়টা বিয়ে করেছে সেটা নিয়ে বক্তব্য দেন, যে তারা কেন 11টা বিয়ে করলো, মুসলিমরা কেন 4টা বিয়ে করলো, কেন এটা বিয়ে করবে, মানে এটা একটা অসামাজিক ব্যাপার, মানে আর আপনি উভয় সম্মতি এলে যারা তারা বিয়ে করতে পারবেন, মানে যাত্রার সাথে গেট টু লিফ টুগেদার করতে পারবেন, যাত্রার সাথে রিলেশন করতে পারবেন, সামাজিক বিয়ের কোনো আপনি কোনো প্রথা মানবেন না, প্রথা বলতে আর কি বিয়ের কোনো প্রয়োজনীয়তা আমি তো আপনি দেখতেছি আপনার কথায়, আমি আপনি এটা করতে পারবেন, কিন্তু ওই মুসলিমদের বেলায় আপনার আইসা কেন 4টা বিয়ে করবো, মানে একেবারে আপনি তখন গরম হয়ে যান। আরে ভাই আপনার কথা আমি কি বুঝলাম, তাহলে আপনার আমি বলি, আপনার নিজের লুঙ্গি ঠিক নাই, আপনি আরেকজনের টাইলিয়া টানাটানি শুরু করে দিচ্ছেন, মানে আপনি আচ্ছা নিজের আচ্ছা নিজের অবস্থা নিজের তলা ঠিক নাই, আপনি আরেকজনের নিয়ে সমালোচনা করেন, যে দেখা আপনি কোনো একটা বিয়া করবেন না, তিনটা করবেন না, কয়জন করবেন, কারে করবেন, এটার কোনো আপনি আমার ইয়া দেখাইতে পারলেন না, আপনি আরেকজন আরেকটা ধর্ম কি বিধান দিচ্ছে সেটার আপনি কটাক্ষ করার জন্য উইঠা পড়া লাগছে, আচ্ছা সেটা নগ্ন ভাবে হোক, আচ্ছা সমালোচনার একটা ন্যূনতম সম্মান বোধ রেখে সেটা তো করেনি না, মানে একদম যেমনে খুশি তেমনে, আর আপনি যেমনে মন চায় তেমনি বিয়া স্বাধীন আর কি সেক্স করতে পারেন, কোনো সমস্যা নাই, মানে উভয় সম্মতি হইলে, কিন্তু ইসলামের বেলায় আসলে আরে বাবা কেন তুমি 2-4টা করবো, মানে দুনিয়া সবচেয়ে বড় অপরাধ করে ফেলাইছে, কিন্তু কেন 4টা বিয়ে করাটা জায়েজ হয়েছে, কেন এটা প্রয়োজনীয়তা কতটুকু সেইটার আলোচনা দিতে যাবেন না, আচ্ছা, মানে হাস্যকর, এখন আমি উত্তর একদম দিচ্ছি। চরম লেভেলের হাস্যকর কথাবার্তা। হ্যাঁ বুঝতে পেরেছি, খুবই হাস্যকর, আমাদের কথা খুবই হাস্যকর, আমি বুঝতে পেরেছি আপনার কথা। এখন আচ্ছা আমাকে আপনি আমাদের হাসি, যাতে হাসি না আসে সেরকম একটা উত্তর দিন। আপনার এমনিতে সবসময় হাসি আসবে, কিন্তু আমি আপনার হাসি আসলো না না আসলো সেই বিষয়ে যাব না, আমি স্পেসিফিকলি এই বিষয়ে আলোচনা করব। হুম, যেমন ধরেন আমি ওকে বলেছি দুজন প্রাপ্তবয়স্ক মানুষ সুস্থ মস্তিষ্কে যদি ভালোবাসার সম্পর্ক করে, এখন ধরেন আমি যদি 6 বছরের একটা মেয়েকে নিজের প্রভাব বিস্তার করে, হ্যাঁ, তার বাপের বাপ ধরেন আমার চেলা হয়, নিজের প্রভাব বিস্তার করে আমি বললাম তার বাপকে যে তোমার মেয়ের মেয়েটারে আমার সাথে বিয়ে দাও, তখন তার বাপ এসে আমার বললো আরে তুমি তোমার ভাই হও, আমার মেয়ের তোমার সাথে কিভাবে বিয়ে দিই। তারপর আমি তার উপর নানা ধরনের প্রভাব বিস্তার করলাম, যে এই যে পক পক নামক দেবতা আমাকে নির্দেশ দিয়েছে তোমার মেয়েটারে আমার বিয়ে করতেই হবে। হুম, তারপরে তাকে আমি এই সমস্ত ভুংচুং বইলা আচ্ছা তার মেয়েটারে বিয়ে করলাম। হুম, মেয়েটা তো ছোট, 6 বছর বয়স, মেয়েটা তখনো প্রাপ্তবয়স্ক হয় নাই, মেয়েটার মতামত প্রদানের সামর্থ্য তখনো তৈরি হয় নাই, চিন্তা ভাবনা তখনো তৈরি হয় নাই। একটা শিশু মেয়েকে যৌন দৃষ্টিতে যে পুরুষটা দেখে, সেই পুরুষদেরকে আমরা সভ্য মানুষ একটা নাম দিই, সেটাকে আমরা বলি পেডোফাইল পুরুষ। হুম, এটাকে একটা যৌন বিকৃতি হিসেবে আমরা ধরি। হুম, যে যাই যে সমস্ত প্রাপ্তবয়স্ক পুরুষেরা শিশু মেয়েদের প্রতি যৌন আকর্ষণ বোধ করে, এরকম আপনি দেখবেন বিভিন্ন চার্চের ফাদারদের ভিতরে এই ধরনের টেন্ডেন্সি দেখবেন, বিভিন্ন মসজিদের ইমামদের ভিতরে এই টেন্ডেন্সি দেখবেন, মাদ্রাসা শিক্ষকদের ভিতরে এই টেন্ডেন্সি দেখবেন, এই জিনিসগুলোকে আমরা পেডোফিলিয়া বলি। হুম, এটা হচ্ছে একটা মানসিক বিকৃতি, যে যেই বাচ্চা মেয়েটার যৌনতা সম্পর্কে তখন পর্যন্ত কোনো ধারণা নাই বা তখন পর্যন্ত তাদের সেন্স তৈরি হয় নাই, তাদেরকে নিয়ে বিছানায় উঠিয়ে তাদের সাথে সেক্স করা এবং তাদের ভবিষ্যৎ জীবনটা ধ্বংস করে দেয়া, একটা বাচ্চা মেয়ের সাথে এই ধরনের সম্পর্ক তৈরি হলে কি কি সমস্যা হতে পারে, সেই সমস্যাগুলোর ভিতরে একটা হতে পারে সে সেই মেয়েটা পার্মানেন্টলি যৌনতা সম্পর্কে একটা ভীতি তার ভিতরে কাজ করবে এবং সে পার্মানেন্টলি মানসিকভাবে অসুস্থ অসুস্থ একটা বাচ্চাতে পরিণত হতে পারে, এবং ভবিষ্যতে তার উপরে কি কি ধরনের ঘটনা ঘটতে পারে, কি কি মানসিক যন্ত্রণার ভিতর দিয়ে এসে যেতে পারে, সেগুলা আমরা অ্যানালাইসিস করেছি, মানে মনোবিজ্ঞানীগণ অ্যানালাইসিস করেছে। এখন একটা শিশু বাচ্চা মেয়েকে যদি একজন বিয়ে করে বা যে কোনো প্রভাব বিস্তার করে বিয়ে করে, সেটাকে আমরা সরি একটু লাইনটা ইয়া হয়ে ওকে গেছিল, ওকে দুর্বল হয়ে গেছিল, আবার বলছি যে একটা শিশু মেয়েকে যখন একজন প্রাপ্তবয়স্ক পুরুষ বিয়ে করে সেটাকে আমরা সামাজিক অন্যায় হিসেবে ধরি। এইখানে শিশু মেয়েটা যদি মতামত দেয়ও, ধরেন একটা বাচ্চা মেয়েকে আপনি আপনি একজন দাঁড়িয়ালা হুজুর হুজুর সাহেব, আপনাকে আমি বলছি না, আপনি ধরেন আপনার মতো কেউ, বলেন সমস্যা নাই, আমি আপনার কথা হার্ডলি নেই না, আমি ফানি হিসেবে নেই, আপনার আপনাকে কথা আমার সরাসরি সাথে খুব ফানি আপনাকে লাগবে, আমি সরাসরি বলছি না, বাংলাদেশের প্রতিটা মাদ্রাসায় প্রতিটা ইসে অসংখ্য এই ধরনের ঘটনা ঘটে, খুবই মানে আটপৌরে ঘটনা, খুবই ইয়া ঘটনা, যে এই ধরনের দাঁড়িয়ালা একজন বেটা মানুষ একটা বাচ্চা মেয়েকে বললো তোমাকে আমি একটা চকলেট দিব বা তোমাকে আমি একটা পুতুল দিব, তুমি আমার বাসায় আসো, বাসায় আসার পরে তখন তাকে কি করা হলো, তখন তাকে অ্যাবিউজ করা হলো, নানাভাবে তার শরীরে হাত দেওয়া হলো এবং চকলেটের লোভ দেখিয়ে। বাচ্চা মেয়েটা তো এত কিছু বুঝবে না, বাচ্চা মেয়েটা বুঝবে যে সে একটা চকলেট পাচ্ছে, এই কাজটা করার ফলে সে একটা চকলেট পাচ্ছে বা একটা পুতুল পাচ্ছে, একটা বার্বি ডল পাচ্ছে। তখন মেয়েটা হয়তো মতামত দিচ্ছে, মেয়েটা হয়তো মতামত দিয়েছে যে হ্যাঁ আমার সাথে তুমি এটা করতে পারো, তার বিনিময়ে আমি একটা বার্বি ডল পাচ্ছি, সুন্দর একটা খেলনা পাচ্ছি, কিন্তু তারপরেও এই যে যখন যখন মেয়েটা এই অনুমতি দিল তার সাথে এটা করার, তখন আমরা এটাকে অন্যায় হিসেবে গণ্য করি, কারণ হচ্ছে সেই মেয়েটার তখন এই বুদ্ধি জন্মায় নাই যে তার সাথে কি অপরাধ করা হতে পারে এবং তাকে একটা খেলনা বা একটা চকলেটের বিনিময়ে তার সাথে কি কি তাকে কি কিভাবে অ্যাবিউজ করা যেতে পারে, এই সেন্সটা তার ভিতরে তৈরি হয়নি, এই কারণে এটাকে আমরা একটা অন্যায় হিসেবে ধরি। এটা হচ্ছে একটা পয়েন্ট। এখন এই ধরনের কাজ যখন কেউ করবে তখন আমরা সেটা তীব্র সমালোচনা করি,
এটা ইসলামের প্রফেট করুক বা খ্রিস্টান ধর্মের নবী করুক বা যেই করুক, এটা আমার খুব বেশি ভালো লাগে। এটা একটা বড় ধরনের অন্যায়, একটা শিশুকে মোলেস্ট করা, একটা শিশুকে অ্যাবিউজ করা, এটা বড় ধরনের অন্যায়। এখানে কোনো প্রাপ্ত আমাদের ভুলের ভিতরে সেটা পাই নাই। আমরা ভুলে বলেছিলাম যে প্রাপ্তবয়স্ক হতে হবে এবং সম্মতি হতে হবে, বিশ্বমাতে সম্মতি হতে হবে, এটা এই ভুলের ভিতরে পাই নাই, এটাই রুল ব্রেক করেছে। তারপরে যেমন দুই নম্বর কথা হচ্ছে, যেমন ধরেন আপনার বাসায় কাজের লোক আছে, কাজের লোককে আপনি বেতন দেন না, কাজের লোককে আপনি তুলে নিয়েছেন ভাই, ভাই আপনার এখানে খুব সাউন্ড হচ্ছে, আপনি কি একটু ইয়ার করতে পারেন, সাউন্ড একটু কমাতে পারেন? আজান হচ্ছে ভাইয়া, হ্যাঁ হেডফোনটা একটু যদি এইভাবে ধরে রাখেন তাহলে আমি মানে কথাটা বলতে পারি, তাহলে আপনার এই সাউন্ডের কারণে অন্য কেউ শুনতে পাবে না। আমি তো আপনার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি ভাইয়া, আপনার বলার সমস্যা হবে না, আপনার কথা শোনা যাবে। না না আপনার কথার সময় না, আশপাশ থেকে নানা শব্দ হচ্ছে, তো সেই কারণে আমার পাঠকরা বা আমার দর্শকরা অন্য শব্দ হচ্ছে না, আজানের শব্দ হচ্ছে, আপনার ভয়েসটা অন্যান্য শ্রোতারা দর্শক দেখতে পাবে। একটু এইভাবে ধরে রাখেন তাহলে অন্যদের আজান, আজানেও অ্যালার্জি আছে তাই না ভাইয়া? হ্যাঁ বুঝতে পারছি। আমি তো আমি তো শয়তানের উপাসনা করি বুঝেনি তো, আমার তো রাইট 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 ওকে 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 আমি শুনতেছি, থাক আপনি আপনার আজানটা অফ রাখলেন, নেন আমি শুনতেছি বলেন। তো কথা হচ্ছে, তারপর ধরেন আপনার বাসায় দাসী আছে, আপনাদের অ্যালার্জিগুলো দেখলে ভাইয়া, আপনাদের বাসায় ধরেন দাসী আছে বা ধরেন আপনি পাশের বাসায়, আপনি অনেক টপিক নিয়ে আসতেছেন, আমি কিন্তু আলটিমেটলি অ্যানসার পাবো না শেষমেশ। দেখা যাবে আপনি দাসীর দিকে একটু পরে যান, এই টপিকটা আবার একটু চেঞ্জ, দাসীর দিকে পরে গেলাম, দাসীর দিকে পরে গেলাম, ছোট বাচ্চা বিয়ে করার বিষয়টা আমি একটু জবাব দেই না, যুদ্ধবন্দীটা একটু আসি, তারপরে তারপরে আপনি আসেন, সেটাই তো যুদ্ধবন্দীর সাথেই তো দাসী যাবে, যুদ্ধবন্দীর সাথেই দাসী যাবে, এই টপিক আপনি 100% যায় আমি আলোচনা করব, আমার কথাটা একটু শুনেন ভাইয়া, আপনি আমার কথা পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করলে খুব আলোচনাটা ফলপ্রসূ হবে। আপনি একটা আমার একটু কথাটা শুনেন ভাইয়া, একটা স্পেসিফিক অভিযোগ করেছেন, তো অভিযোগের দুই তিনটা উদাহরণ দিতে হবে, দুই তিনটা উদাহরণ না দিলে তো আমার কথাটা, আপনি দুই তিনটা উদাহরণ দিলে তো ভাইয়া আমি ওই দুই তিনটা উদাহরণ আপনি দিলেন আমি ওগুলা ব্যাখ্যা করতে পারলাম না, তাহলে তো আলটিমেট তো হলো না, আপনাকে দুই তিনটাই দিন, আপনি দুই তিনটাই দিন, আমি পারবো না সময় আপনি দিবেন না, আমি জানি ইন্টারাপ্ট হবে, আপনি আমি বলি আপনি এই দাসীর দিকে যায়, আমি বলছি আমার কথা একটু শুনেন কাইন্ডলি, একটু শুনেন, আপনি প্রথম অভিযোগটা করছেন যে ছোট বাচ্চা বিয়ের ব্যাপারে, এই ব্যাপারটা আমি ক্লিয়ার করি, তারপর আপনি দাসীর দিকে যায়, যুদ্ধবন্দিনীর দিকে যায়, তারপর যদি আরো কোনো অভিযোগ থাকে সেটার দিকেও যায়, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, আমি চাচ্ছি পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করতে, ওকে, তাহলে আলোচনাটা সুন্দর হবে। আপনি বলতেছেন যে আমি যখন অভিযোগ করলাম আপনার যারে তারে বিয়ে করতে মানে কেন ইসলামকে আপনারা এত কটাক্ষ করেন, আপনি বলতেন যে ইসলাম তো বলতে ছোট বাচ্চা বিয়ে করতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছরের মেয়েকে বিয়ে করছে, আপনি কি আলোচনা করলেন যে তার বন্ধুকে আবু বকর রাদিয়াল্লাহু আনহাকে বুঝায় শোনায় ভুলাভালা কইরা মেয়ে বিয়ে করছে? আচ্ছা ভাই আপনার কাছে আমি একটা প্রশ্ন করি, আপনার বন্ধুর সাথে আপনি কি করবেন, আপনার মেয়ে আপনার বন্ধুর কাছে বিয়ে দিবেন না না দিবেন, সেটা আপনার আর আপনার বন্ধুর ব্যাপার। এই জায়গা আমি যা যদি ইন্টারাপ্ট করি, না না আপনি যদি একমত হয়ে আপনারা একমত বিশ্বাসী, আপনারা আপনি ইন্টারাপ্ট করবেন না প্লিজ, আপনার কথা আমি ইন্টারাপ্ট করিনি, আপনি একটু শুনে নিন ভাই, আমার কথা যদি থাকে আপনাকে আমি কিছু বলেই নেই, হাসছি না, আমি আমি আপনাকে নোটিস করলাম যাতে ইন্টারাপ্ট না করেন, আপনি হাসেন আমার কোনো আপত্তি নেই, আর বেশি করে হাসেন কোনো সমস্যা নেই, আমি অ্যান্সারগুলো দিই। এখন আপনি যদি আপনি বলতেছেন একমতের ব্যাপার হলে কোনো সমস্যা নেই, এখন একজন ফ্রেন্ড যদি তার ফ্রেন্ডকে মেয়ে বিয়ে দেয় সেটা আপনার এত কেন গাত্র দেওয়া হইতেছে আমি বুঝতেছি না। এক দুই নাম্বার কথা, আপনি 6 বছর বয়সের কথা বলতেছেন, আপনি কি জানেন 6 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লামের সাথে বিয়ে হয়েছে, কিন্তু আপনি যদি রাসূলুল্লাহ সাল্লামের সাথে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তুলে আনা কত বছর বয়স হয়েছে? 9 বছর বয়সে, 6 বছর আর 9 বছর বয়স এক নয়। এখন আপনার কেন 6 বছর বয়স 9 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাম ঘরে আসে, এটা একটা ফ্যাক্ট। এখন অনেক সময় দেখা যায় অনেক সময় বিয়ে অনেকের আগে আত্মীয়র ভিতরে যে তোমার মেয়েকে আমি নিবো আমার ছেলের সাথে, এটা বলে রাখে, যখন প্রাপ্তবয়স্ক হয় তখন তারা আনুষ্ঠানিকতা বাস্তব যেটাই হয় করে। এখন আপনি 6 বছর তারা এই কেন মেনশন করলেন, 6 বছরে আনুষ্ঠানিকতা তারা বলে রাখছে যে আমার মেয়েকে আপনার কাছে দিব, রাসূলুল্লাহ আপনার কাছে দিব, 9 বছর বয়সে গেছে। এখন কথা হচ্ছে আপনি কি কনফার্ম 9 বছর বয়সে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি শিশু ছিলেন কিনা? কনফার্ম না, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তখনই দেওয়া হয়েছে যখন সে উপযুক্ত হয়েছিল, পয়েন্ট নাম্বার একটা ক্লিয়ার। দুই নাম্বার পয়েন্ট, আপনাদের এত কষ্ট আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করা নিয়ে, আপনার আয়েশা রাদিয়াল্লাহু আনহা জীবদ্দশায় রাসূলুল্লাহ সাল্লামের সাথে বিয়ের কারণে আয়েশা রাদিয়াল্লাহু আনহা অসন্তুষ্ট, এরকম একটা প্রমাণ দেন ভাইয়া, যে বিয়ে করলো তার কোনো কষ্ট নাই, কষ্ট হলো সব আপনাদের মতো নাস্তিকদের, মানে যার বিয়ে তার খবর নাই, পাড়া প্রতিবেশীর ঘুম নাই, এরকম অবস্থা। আরে ভাই আপনি যদি এত, শেষ হয়নি আমার উত্তর ভাইয়া, আমার উত্তর শেষ হয়নি, আমার উত্তর শেষ হয়নি, আপনি আপনার আপনি যদি বলেন তাহলে হবে কেমন, আমি যদি উত্তর কমপ্লিট না করি তাহলে তো হবে না। আপনি যদি আশা চালানো আপনি কোনো অমত দেখাইতে পারবেন না, কিন্তু আপনাদের এত গাত্র দেয় কারণ শিশু বিয়ে করলো, যেটা শিশু আপনি শিশুর সংজ্ঞাই জানেন না, লিগাল কথা হলো এটা, আপনি বয়স বিবেচনা করে শিশু বিবেচনা করেন। আপনাদের আমি একটা উদাহরণ দিই, বাংলাদেশের সব জেলায় সব মেয়ে কি একই বয়সে প্রাপ্তবয়স্ক হয়, মানে বিয়ের উপযোগী হয়? যেমন বাংলাদেশের রাষ্ট্রীয় আইন আছে 18 বছর, এখন উত্তরবঙ্গে আর দক্ষিণবঙ্গে 18 বছরে কি প্রত্যেকটা মেয়ে উপযুক্ত হয়? অসম্ভব। আমি শুধু বাংলাদেশের কথা বলছি, ওয়ার্ল্ডের কথা বলি নাই। আপনি যদি বিবেচনা করেন 12 বছর বয়সে কেউ উপযুক্ত হয়ে যায়, কেউ 18 বছর বয়স হতে পারে, এমন হতে পারে সে আরো 20 বছর বয়স হতে পারে, এটা কিসের উপর নির্ভর করবে? এটা নির্ভর করবে তার ঋতুচক্রের উপরে। গেল এখন কোনো জেলায় বা কোনো জায়গায় বা কোনো পরিবেশের কারণে কোনো মেয়ের মেয়েদের যদি বয়সের ঋতুচক্র যদি আগে আসে, তখন যদি বিয়ে করে, আপনি যখন বয়স বিবেচনা ওই 9 বছর বাচ্চা বিয়ে করছে, হ্যাঁ হ্যাঁ এত শিশু দর্শন করে ফেলাইছে, মানে হাস্যকর কথাবার্তা, কোন জায়গায় বলছে? আপনি আমার একটা হাতি দেখান যে 9 বছর বয়সে ওই ওনার উপযুক্ত হয় না। এখন আপনি একটা উদাহরণ দিবেন কি, তুমি পুতুল নিয়ে খেলতো, শুনেন ভাই
পুতুল নিয়ে ওই যে খেলার বিষয়টা, আপনি যদি এটা যদি বাচ্চার সাথে তুলনা করেন তাহলে হইলো না। কারণ কি জানেন, আপনার অনেক মানসিকতা থাকে, অনেক মেয়ে, অনেক ছেলে বা অনেক মেয়ে দেখা যায় যে তার বয়স হয়ে গেছে কিন্তু তার শিশু শুরু একটা আচরণ থাকে তার চরিত্রের ভিতরে, এটা স্বাভাবিক হতেই পারে, এটা 100 জনের ভিতরে 100 জন হবে না। এখন আপনি এটা যদি এই শিশু একটা পাইছি, এই যে দেখছেন উদাহরণ দেখছেন, শিশু সে খেলে মানে সে শিশু, কিন্তু সে যে শারীরিকভাবে উপযুক্ত হয়েছে আপনি এটা বিবেচনা করলেন গেল। আর আরেকটা বিষয় কি, মানে বিয়ে করছে না কি করছে এত কিছু নিয়ে আপনাদের এত এই বাচ্চা কাচ্চা নিয়ে আপনাদের এত আপত্তি। আপনাদের এই বর্তমান সময়ে যখন আপনারা বলতেছেন লাইফ লিভ টুগেদার করবি, ওই আমি তো দেখতেছি, আমি আপনার চাকচুর বাংলাদেশে প্রমাণ দেখাতে পারবো, স্কুল কলেজে ক্লাস সিক্স মানে আমার এলাকায় না ঢাকা সিটিতে আপনি অ্যাভেলেবেল পাবেন 6-7 এর মেয়েরা ডেটিং করতেছে, পার্কে যাচ্ছে, বোটানিক্যাল গার্ডেন হয়তো আপনি চিনেন, আমার বাসা থেকে খুবই কাছে, চিনেন, সিক্সে পড়ে 7-এ পড়ে স্কুল ড্রেসে যায় ডেটিং মারতেছে বোটানিক্যাল গার্ডেনে যায়। ওইটা কি ভাই শিশু ইয়া হয় না? ও উপসম্মতি দিকে সেলিকে যায় নাকি আপনাকে মতে? উত্তর দিব, উত্তর দিব আপনাকে, উত্তর দিব। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দিয়েন, আপনি নোট করে রাখেন, আপনি দিয়েন। আরেকটা কথা, আপনি একটা খুব ভয়াবহ একটা অভিযোগ করছেন কি রসুল সাল্লাহ সাল্লাম শিশুগামী ছিল আপনার মতে, আপনি গবেষণা করে পাই ফেলাইছেন, গবেষণা করে পাইছেন আচ্ছা আপনি জানেন রসুল সাল্লাহ সাল্লাম বলি নাই, এখনো বলি নাই, আপনি বলছেন, আমি বলেছি ভিডিওটা রিউন করে দেখেন, আমি বলেছি এই এই সমস্যাটাকে পেডোফিলিয়া বলে, আমি আপনাকে বলেছি যে সমস্ত পুরুষের শিশুদের প্রতি যৌন আকর্ষণ থাকে তাদেরকে পেডোফাইল বলে এবং এই মানসিক বিকৃতিটাকে পেডোফিলিয়া বলে, আমি আপনাকে এটা বলেছি। আপনার মতে তো রসুল আলাইহিস পেডোফাইল ছিল তাই না? আপনাদের মতে এটা তো আমি বলি নাই, এটা তো আমি বলি নাই, আমি আপনাকে আপনি বলেছি তো এই টপিকে কথাটা বলছেন, শিশু বিবাহ নিয়ে তো এই টপিকে এই বিষয়টা আনছেন নাকি? ভাই রে মানে আমি এই বিষয়ে এই টপিকে আইনা তো আমার মানে নাই। শুনেন আমার মুখে আপনার কথাটা তো আপনি বুঝে দিতে পারেন না তাই না? আচ্ছা যাক, আপনি কি তাহলে রসুল সাল্লাহ সাল্লামকে শিশু শিশুদের প্রতি আকৃষ্ট এই বিষয়টা আপনি কি বলতেছেন না? না আমি সেটা নিয়ে আলোচনা করতে পারি, আমরা দুজন সেটা নিয়ে আলোচনা আলোচনা করতে পারি, আলোচনা তো আমি করতেছি ভাইয়া, আপনার ওই টপিকটা আসলে দেখে আমি এখানে কথা বলতেছি। কিন্তু আপনি আমার মুখে আপনার কথাটা গুঁজে দিচ্ছেন, যে আচ্ছা কথাটা ওই আমি আগের বলি, কথা বাদ দিলাম, আমি আগের কথা বললে আমি আপনাকে এখন আপনি যখন স্পেসিফিকলি আপনাকে একজনকে কোট জিজ্ঞাসা করব। করবেন, আপনি যখন একজনকে কোট করবেন তখন সততার সাথে কোট করতে হবে তাকে। হ্যাঁ ধরেন আপনি ভাইয়া না আপনি যে সৎ আপনি হবে, যে রোগের না না কথা আপনি আনছেন না না শুনেন এটা শুনেন কোন শুনেন টপিকে আনছেন? শুনেন শুনেন এখন শুনেন সব বিষয়ে যদি আপনি এত আপনি এইভাবে যদি ওই বলেন যে না আমি তো এটা বলি নাই, আমি তো তার নামে মেনশন করি নাই, আপনি যে টপিকে আলোচনা করতেছেন সেই টপিকটা তো রসুল সাল্লাহ সাল্লামের শিশু বিবাহ নিয়ে, না আপনি না ওই শুনেন টপিকে এই শুনেন জিনিসটা আনতেছেন শুনেন রোগের যখন বিষয়টা, আপনি তার যখন মানে আপনি রসুল সাল্লাহ সাল্লামকে মেনশন করে আপনি বলতেছেন? একটু একটু শুনেন আচ্ছা ভাই, বাহ, যখন আপনি আপনি মেনশন করেন নাই, যখন আপনি ঠিক আছে, একাডেমিক আমার লেভেলে বুঝতে বিতর্ক পারছি করবেন, এখনো যখন আপনি একটু শুনেন ভাই, যখন আপনি একাডেমিক লেভেলে বিতর্ক করবেন তখন কাউকে যখন কোট করবেন তখন স্পেসিফিকলি সে যে কথাটা বলেছে সেই কথাটাকে কোট করতে হবে, আপনি আপনার ভাষায় আপনার শব্দ দিয়ে এমন সেন্টেন্স তৈরি করবেন, তারপরে আপনি বক্তা অন্য বক্তার মুখে সেই কথাটা গুঁজে দিবেন, এটাকে আমরা যারা যুক্তিবিদ্যা চর্চা করি তারা এই জিনিসটাকে মানে কপটতা হিসেবে গণ্য করি, হ্যাঁ মানে এটাকে অসততা হিসেবে গণ্য করি, ঠিক আছে? আপনি যখন আমাকে কোট করবেন তখন আমার আমি যে স্পেসিফিক কথাটা বলেছি আচ্ছা আমি আপনি আপনার, আচ্ছা স্পেসিফিক কথাটা আমি আমি মানলাম, জান আমি ধরে নিলাম আমি ভুল আপনার কোট করছি মানলাম, এখন আমি আপনার কাছে জিজ্ঞাসা করতেছি, আপনি ওই টপিকটা যেহেতু আনছেন, সরি আমি আপনার কাছে ক্লিয়ার হতে চাইছি যে আপনারা কি রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি শিশুগামী মনে করেন, কি শিশু আর কি শিশুর প্রতি আকৃষ্ট এই বিষয়টা কি আপনারা মনে করেন আচ্ছা কি না, শুনুন, বা আপনি মনে করেন কি না? আপনি তো এতক্ষণ অনেক এত লম্বা কথা লম্বা তোমরা বক্তব্য, না না আপনি এতক্ষণ এই অনেক উত্তরটা লম্বা দিলে, বক্তব্য দিয়েছেন, না না আপনি এতক্ষণ অনেক লম্বা বক্তব্য দিয়েছেন, আমি যদি প্রত্যেকটা জিনিসের স্পেসিফিকলি উত্তর না দিই তাহলে আপনি হচ্ছে পার পেয়ে যাচ্ছেন, আপনি যে কাজটা করছেন সেই কাজটা হচ্ছে একটা অসৎ কাজ, যে আপনি লম্বা লম্বা অনেকক্ষণ কথা বলে শেষে আপনি একটা প্রশ্ন করতেছেন তারপর আমাকে বলতেছেন আপনি এই কথাটার উত্তর দেন, তার মানে আপনার যে আপনি যে আগের কথাগুলো বলেছেন সেই কথাগুলোকে আপনি এস্টাবলিশ করে আপনি আলোচনাটাকে অন্যদিকে ঘুরিয়ে নিচ্ছেন, এটাকে আমরা যারা যুক্তিবিদ্যা চর্চা করি এটাকে আমরা অসততা বলি, যুক্তিবিদ্যায় অসততা করছেন আপনি, এটাকে এটা আচ্ছা আপনি উত্তর আপনার দেন, আমি আপনার যে জবাবগুলো দিলাম এগুলো আপনি খণ্ডন করেন। আপনার কথা বলার মানে মানে কৌশল, আপনি যে কৌশলটাতে যুক্তিতর্ক করছেন বা যে এখানে আপনি যে কৌশলটা অবলম্বন করছেন এটাকে আমরা সরাসরি অসততা বলি, এটা সৎভাবে আলোচনা না। আপনি যদি আলোচনা করতে না আচ্ছা চান, ধরাই আপনি দেন আলোচনা অসততা, আমার ধরাই দেন আসলে আমি ধরিয়ে দিয়েছি যে আপনি অনেক লম্বা চড়া একটা বক্তব্য কিভাবে দিলেন, আমার কথাগুলো কি ভুলেছে, ভুল কোন বক্তব্য কথাটা দিয়ে ভুল শেষে বলেন? না 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 সেটার উত্তরটা না শোনার আগে আপনি না আলোচনাটা অন্য আরেকটা দিকে ডাইভার্ট করে মানে আলোচনাটাকে ওই জায়গায় নিয়ে গেলেন, তাহলে আর আপনার আগের যে কথাগুলো বলে আসছেন আপনি সেটার আর কোনো উত্তর আমার থেকে আপনি শুনলেন না, যার কারণে আপনার এই কথাগুলো এস্টাবলিশ হয়ে গেল, ঠিক আছে? আপনি বলেন আমি শুনতেছি তো ভাইয়া, এটাকে আমরা এটাকে আমরা রেড হেরিং বলি, আমরা যারা যুক্তিতর্ক করি বা যুক্তিবিদ্যার চর্চা করি রেড হেরিং বলি, আপনি তর্ক করতে করতে আপনি হঠাৎ একটা লাল মাছ দেখাইলেন, লাল মাছ দেখায় বলেন এই যে এই যে লাল মাছটা এদিক দিয়ে গেল, মানে দর্শকের এবং পাঠকের ভাই আপনার সাথে একমত হইলে এই হইলে মনে হয় আলোচনা ভালো হয় না, আপনার সাথে আমি দ্বিমত হইলে আপনাকে আলোচনা হবে না। আমি আপনাকে যেটা বলছি সেটা স্পেসিফিকলি আমরা এটাকে লজিক্যাল ফ্যালাসি বলি, এই স্পেসিফিকলি এটা নিয়ে আলোচনা আছে, লজিক্যাল আচ্ছা লজিক আমি জেনে নিবো যুক্তিবিদ্যা, ভাইয়া, হ্যাঁ যুক্তিবিদ্যা ওকে এটাকে একটা স্পেসিফিক জায়গায় দেওয়া হয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, বিতর্ক করার আগে এই জিনিসগুলো রুলগুলো ফলো করতে হয়, এই রুলগুলো ফলো না করলে বিতর্ক হয় না। আপনি যেই বিতর্ক যে স্টাইলে বিতর্ক করছেন সেটা হচ্ছে অনেকক্ষণ গজমজ গজমজ করে অনেক কিছু বলার পরে শেষে একটা লাল একটা পতাকা নিয়ে এভাবে ঘুরাইতে থাকলেন, ঘুরে তখন সবাই ভাবলে আরে লাল পতাকা লাল পতাকা, আগে যে কি জিনিসগুলো আলোচনা হলো সেগুলো ভুলে গেল, ভুলে গিয়ে ভাই সেটাই আপনি পয়েন্টে আসেন, কথাগুলো পয়েন্টে আসেন বলছেন ভাই, আমি বুঝতে পারছি, সেটাই দর্শক যারা এস্টাবলিশ, আপনার শ্রোতা তারাও বুঝতে পারতেছে, আপনি পয়েন্টে আসেন, বাস হ্যাঁ হয়ে যাবে, কোনটা এখন কুযুক্তি কোনটা যুক্তি সেটা আলোচনা হয়ে যাবে, ঠিক আছে, ওইটা না না দর্শক বুঝবে, যুক্তি কোনটা আপনি আরো দর্শক তো পয়েন্টে বুঝবে না, আসেন। আমিও বুঝবো না আপনিও বুঝবেন না, এটা স্পেসিফিক টার্ম আছে, এই রেড হেরিং স্পেসিফিক স্পেসিফিক একটা লজিক্যাল ফ্যালাসির টার্ম, এই জিনিসটা একাডেমিক্যালি প্রুফ জিনিস,
হ্যাঁ, এটা আপনি বুঝবেন বা আমি বুঝবো বা দর্শক বুঝবে না, এটা নিয়ে গবেষণা করা হয়েছে আগে, আপনাকে আমি এটা এখানে ভাই বললাম। আপনার সাথে একাডেমিক আমি আলোচনা করতে আসিনি, এটা জাস্ট আপনি লাইভে আসেন, আমি আপনার সাথে বিতর্কও না, আমি আপনার সাথে মত বিনিময় করতেছি ভাইয়া। মতের আপনি যদি ওই ক্লাসের মতো স্যারের মতো যদি আমার কখ কখ ধরে বুঝান, মানে হাস্যকর একটা বিষয়, আমি আপনার কাছে মোটে শিক্ষা নিতে হাস্যকর আসিনি। না, এটা মোটে হাস্যকর বিষয় না। আপনি যখন একজনের সাথে তর্ক আপনি করবেন, ভাই পয়েন্টে চলে আসেন, বাস রুলস পয়েন্টে চলে ফলো আসেন ভাই, করে এত কিছু সময় সততার সাথে রুলস ফলো করে আপনার করতে হবে। আপনি অসৎ ভাবে যদি তর্ক করেন তাহলে তো আমার ভাই সেই সময়ও নাই, সেই ইচ্ছাও নাই আচ্ছা অসৎ ভাবে। অসততা ধরাই দেন, আমি তো বলতেছি আপনি এই যে যতক্ষণ এক কথা বারবার বলছেন এটা আপনি ধরাই দেন, বাস শেষ। আমি আমি যতক্ষণ উত্তর দিচ্ছি আপনি কোনগুলো ভুল ধরে আপনি নিয়েছি, বলেন, আমি আমি পয়েন্ট করতেছি, বলেন হ্যাঁ বলেন, আপনি বলেছেন শুনতেছি যে আমি অনেকক্ষণ ধরে শুনতেছি। দুই বন্ধুর এক বন্ধুর মেয়ে আছে এবং এক বন্ধু তার ইচ্ছা হইলো তার মেয়ে আরেক বন্ধুর সাথে বিয়া দিল, তাতে আমাদের কি, নাস্তিকদের কি? এই এটা আপনি বলেছেন। হ্যাঁ, এখন এটা না খুবই অমর্যাদাকর এবং অসম্মানজনক একটা ব্যাপার, খুবই মর্মান্তিক একটা ব্যাপার, যে আপনারা যারা মুসলমান তারা কন্যা সন্তানকে সম্পত্তি মনে করেন, মাল মনে করেন, হ্যাঁ গনিমতের মাল মনে করেন বা সম্পত্তি মনে করেন বা শস্যক্ষেত্র মনে করেন। এই কলিমুদ্দিনের শস্যক্ষেত্র রহিমুদ্দিনের দোস্ত রহিমুদ্দিনকে দিয়ে দিল, তাতে সদরুদ্দিনের বলার কি আছে? এখানে সদরুদ্দিনের বলার কিছু নাই যেন, মানে এমন একটা ভাব যেন সদরুদ্দিনের এখানে বলার কিছু নাই। নারীকে, একটা নারী সন্তানকে, শিশু সন্তানকে অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় যদি তার পিতামাতা বিক্রি করে বা জোর করে বিয়ে বিয়ে দিয়ে দেয়, বাংলাদেশ ভারতে এমন অনেক অসংখ্য পরিবার আছে যারা তাদের সন্তান কন্যা সন্তানকে বিক্রি করে দেয়। এখন আপনি পুলিশ আসলো তাদেরকে ধরতে, আপনি যদি বলেন এই ওর মাইয়াও বেচে দিছে, মানে হংকং এ বিক্রি করে দিচ্ছে, হংকং এ সেই মেয়ে এখন দেহ ব্যবসা করবে, তাতে আপনার কি? দাসী হিসেবে বিক্রি করে দিচ্ছে, তাতে আপনার কি? তার নিজের মেয়ে সে যা করছে যা ইচ্ছা করছে, তাতে আপনার কি? এগুলা ভাই ননসেন্স কথাবার্তা, এগুলার কোনো সেন্স নেই সমস্ত কথাবার্তা। একটা দুইটা দুইজন পুরুষ, দুইজন বন্ধু, এক বন্ধু যদি তার অপ্রাপ্ত বয়স্ক শিশু সন্তানকে আরেক বন্ধুর সাথে বিয়ে দেয়, এটা যতই তাদের ইচ্ছা হোক, এখানে তাদের ইচ্ছাটা গুরুত্বপূর্ণ না। এখানে বিয়েটা মেয়েটার সাথে হচ্ছে, মেয়েটার অনুমতি দেওয়ার বয়স হয়েছে কিনা, 6 বছর বয়সে আপনি যতই, মানে পৃথিবীর যত ইতিহাস টানেন, 6 বছর বয়সে একটা মেয়ের বিয়ে করার সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতাই তৈরি হয় না, তাকে সেই 6 বয়সে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। 9 বছরে কি হয়েছে সেটা পরে আসবো, 6 বছরে তাকে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে, এটা ভয়ঙ্কর রকমের একটা অন্যায়। তার বাপ, তার দাদা, তার 14 গোষ্ঠী দাদি থাকলেও এটা মেয়েটার প্রতি ভয়ঙ্কর রকমের অন্যায়। এই জিনিসটা, এই এই জিনিসটা বোঝার মতো ক্ষমতাই হয়তো আপনাদের মতো অনেকের নাই, যে একটা 6 বছরের মেয়েকে বিয়ে দেওয়া যায় না। তার দুই দুই বন্ধু একসাথে হাসতে হাসতে একজন আরেকজনে বললো, আচ্ছা আমার মেরে তরে দিলাম, তোর এই জমিটা আমারে দিস। এইগুলা ভাই সভ্য সমাজের আচরণ না। এক এক বন্ধুরে তার ছোট মেয়েটারে, বাচ্চা মেয়েটারে দিয়ে দিল বিয়ে করে, আচ্ছা দোস্ত তুই মরা গেলে কিন্তু খলিফা আমি হবো, তোর জায়গা সম্পত্তি কিন্তু আমি হবো, তখন কিন্তু মতো মালা আমি দিবো। এগুলো ভাই, এগুলো হচ্ছে মানে চরম রকমের অসভ্য বর্বর চিন্তা ভাবনা। একটা বাচ্চা মেয়ে, আপনি যে বলেছেন দুই বন্ধু মিল্লা কাছে তার ছোট মেয়ে বিয়ে দিচ্ছে, তাতে আপনার কি? তাতে নাস্তিকদের কি? এখানে নাস্তিকদের অনেক কিছু, এখানে সভ্য, আমরা যারা সভ্য মানুষ তাদের অনেক কিছু। একটা বাচ্চা মেয়েকে এইভাবে বিয়ে দেওয়া যায় না, এইভাবে বিক্রি করা যায় না, এইভাবে একজনের যৌন দাসী বা একজনের ইয়া বানানো যায় না। তার বাপ, এটা তার বাপের সম্পত্তি না, সেই মেয়েটা তার বাপের মাল না যে এইভাবে একজন আরেকজনকে দিয়ে দিবে। হ্যাঁ, একটা শিশু মেয়ের প্রাপ্তবয়স্ক হতে হবে, তখন তার বোধ বুদ্ধি হতে হবে এবং তার বুঝতে হবে সে কাকে বিয়ে করবে, তার পছন্দের মানুষকে সে বিয়ে করবে। সে যখন প্রাপ্তবয়স্ক হবে তখন সে নিজেই নিজের পছন্দের মানুষ খুঁজে নিবে এবং যাকে তার বিয়ে করতে ইচ্ছা করবে তাকে সে বিয়ে করবে বা বিয়ে করবে না, যেটাই হোক। কিন্তু মানে কথার কোনো সেন্স কথা হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন দেশে নাকি 6 বছর 9 বয়সে 9 বছর বয়সী মানুষ, মেয়েরা একদম ইয়া হয়ে যায়, মানে প্রাপ্তবয়স্ক হয়ে যায়। হ্যাঁ, এটা এই এই কথার সাথে কিছু কিছু জায়গায় এই রকমের হতে পারে, যে ধরেন 12 বছর বয়সে বা 11 বছর বয়সে, এটা বিভিন্ন জায়গায় এই দুইটা ভ্যারি করে, যে কিছু কিছু জায়গায় একটু আগে হয়, কিছু কিছু জায়গায় একটু পরে হয়, এই ধরনের ঘটনা ঘটতে পারে। কিন্তু আমরা এখন পর্যন্ত এরকম কোনো এভিডেন্স পাই নাই যে ওই জায়গায় সেই সময়ে 9 বছর বয়সী মেয়েরা প্রাপ্তবয়স্ক হয়ে যেত। সেই সাথে আরো বিষয় হচ্ছে, প্রাপ্তবয়স্ক যদি হয়েও থাকে, মানে যৌনতার জন্য যদি সে প্রাপ্তবয়স্ক হয়ে থাকে, যৌন অভিজ্ঞতার জন্য যদি সে ম্যাচিউর এনাফ হয়ে থাকে, তাহলে তার সাথে যৌন সম্পর্ক করতে হবে সেই সমপর্যায়ের একটা ছেলের সাথে, 53 বছর বয়সের এক বুড়ার সাথে না। তৃতীয় পয়েন্ট, আপনি বলতেছেন যে বাংলাদেশে ক্লাস 6 এর মেয়েরাই মানে বোটানিক্যাল গার্ডেনে কি কি করে না না করে। না, ক্লাস 6 এ পরে একটা মেয়ে বোটানিক্যাল গার্ডেনে কি গিয়ে করে সেটাকে তো আমরা কেউ সমর্থন করছি না। একটা ক্লাস 6 এর একটা মেয়ে যদি এই ধরনের কোনো সম্পর্কে গড়ায়, তখন তাদেরকে বোঝাতে হবে যে তোমরা তাদেরকে সঠিক রকমের যৌন শিক্ষা দিতে হবে স্কুল জীবন থেকে, যে যৌনতা আসলে কি। আমাদের দেশে যারা যৌনতা একটা ট্যাবু, তো একটা পাপ হিসেবে বিবেচিত, তো সেই কারণে আমরা যারা পরিবার আছি তারা আমাদের সন্তানদেরকে, শিশু সন্তানদেরকে যৌনতা সম্পর্কে কোনো ধারণা দেয় না, কোনো জ্ঞান দেয় না, এবং তারা স্বাভাবিকভাবেই যৌনতা সম্পর্কে ধারণা গুলা গ্রহণ করে কিছু ইতর বন্ধু বান্ধবদের কাছ থেকে এবং চটি পড়ে এবং পর্ন ভিডিও দেখে। এই জায়গায়, এই সমস্ত জায়গা থেকে তারা যৌনতা সম্পর্কে ধারণা
পায়। এবং এই সমস্ত জায়গা থেকে যৌনতা সম্পর্কে যে ধারণাগুলো তারা পায়, সেই ধারণাগুলো হচ্ছে অলিক, অবাস্তব, ভয়ঙ্কর ধারণা। তখন তারা মনে করে যে তারা নানা ধরনের ভুল ধারণা এই সমস্ত জায়গা থেকে পায়, এবং ভুল ধারণার কারণে তারা এই বোটানিক্যাল গার্ডেনে যায় বা বোটানিক্যাল গার্ডেনে গিয়ে এই ধরনের কাজগুলো করে। কিন্তু তাদেরকে যদি ছোটবেলা থেকে সঠিক যৌন শিক্ষাটা দেয়া হতো এবং বলা হতো যে কিভাবে কি করতে হবে, সেই সেই জ্ঞানগুলা এবং শরীরের কোন অংশগুলোর কাজ কি সেই জ্ঞানগুলা, এবং কিভাবে একজন মানুষ প্রেগনেন্ট হতে পারে, কি ধরনের যৌন সম্পর্কের ভিতরে গেলে কি কি দুর্ঘটনা ঘটতে পারে, এই জ্ঞানগুলো যদি একটা শিশু বয়স থেকে একটা ছেলে এবং মেয়েকে দেওয়া হয়, তাহলে এই ধরনের বিপদের মুখে সেই ক্লাস সিক্স এর মেয়েটা পড়বে না। এখন ক্লাস সিক্স এর একটা মেয়ে যদি লিভ টুগেদার করে, ক্লাস সিক্স এর একটা মেয়ে তো লিভ টুগেদারের ভিতরে যাবেই না। কারণ আমি শুরুতেই বলেছি যে আমাদের যারা সভ্য সমাজে আমরা প্রাপ্তবয়স্ক হতে হবে, একটু বলার সুযোগ দেন, সুস্থ মাথায় সম্মতি দিতে হবে, সম্মতি জ্ঞাপন করতে হবে। এখন যদি সে ক্লাস সিক্সে পড়ে, তার তো প্রাপ্তবয়সী হয়নি, তার মানে তো আমাদের রুলের ভিতরে সেটা পড়তেছে না। আপনি সেটা এমন ভাবে কথাটা বলতেছেন যেন সেটা আমার আমার দোষ বা নাস্তিকদের দোষ, ক্লাস সিক্স এর পর একটা মেয়ে কেন বোটানিক্যাল গার্ডেনে গিয়ে প্রেম করতেছে, এটা যেন নাস্তিকদের দোষ। আমি তো আপনাকে মানে ইয়াটা দিয়েই দিয়েছি যে প্রাপ্তবয়স্ক হতে হবে। প্রাপ্তবয়স্ক মানে কি? ক্লাস সিক্স এর একটা মেয়ে প্রাপ্তবয়স্ক হতে পারে না, সে যদি অনেক বেশি বয়সে ক্লাস সিক্সে পড়ে তাহলে হয়তো হতে পারে, কিন্তু সাধারণত ক্লাস সিক্সে পড়ে একটা মেয়ে প্রাপ্তবয়স্ক হয় না। একটা প্রাপ্তবয়স্ক মেয়ে হতে হলে তার 17-18 বছর হতে হয়, স্বাভাবিকভাবে 17-18 বছর হতে হয়। ইউরোপের প্রেক্ষাপটে সেটা 16 বছর হতে হয়, 23 বছর হলে তখন সে তার সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু রাষ্ট্রীয় আইন বললেন না, রাষ্ট্রীয় আইন না, এটা বিভিন্ন, হ্যাঁ ধরেন রাষ্ট্রীয় আইন ধরেন, এটা বিভিন্ন। কিন্তু আপনার দৈহিক বিষয়টা আপনি বললেন না, এড়াই গেলেন। দৈহিক বিষয়টা তো আমি আপনাকে বলেছি যে তাদেরকে যদি পর্যাপ্ত সঠিক বিজ্ঞান ভিত্তিক যৌন শিক্ষাটা দেয়া হয় ছোট বয়স থেকে স্কুলের বই, আমি একটু বলি, তাদেরকে সঠিক যৌন শিক্ষাটা দেয়া হয় তাহলে তারা সেই জিনিসটা, মানুষ ভুল করে কেন, ভুল করে অজ্ঞতার কারণে, তাকে যখন আপনি সঠিক জ্ঞানটা দেবেন তখন তার ভুল করার সম্ভাবনাটা কমবে। হ্যাঁ ঠিক আছে, এবার আপনি বলেন। আচ্ছা দেখেন, আপনি কতগুলো, আপনি বলতেছেন যে আমি অনেকক্ষণ বইলা ফেলাই, কিন্তু আপনি কিন্তু লম্বা চড়া একটা সময় নিলেন। আমি যদি এগুলো রিপ্লাই দিতে যাই, অনেকগুলো পয়েন্ট, আমি 2টা না 3টা পয়েন্ট লিখছি, অনেকগুলো পয়েন্ট জমে, অনেকগুলো রিপ্লাই দিতে গেলে অনেক সময় লাগবে। আপনি বলবেন যে অনেকক্ষণ আমি পেঁচাল পেড়ে ফেলাইছি, দাঁড়িয়ে অনেকক্ষণ পেঁচাল পারলেন, এই ধরনের কথাবার্তা বলবেন আপনি। যাক তারপরে আমি বলি, আপনি একটা কথা বললেন কি যে ওই বেশি বয়সের ছেলে আর কম বয়সের মেয়ে বিয়ে করা এটা রুলসে পড়ে না, কথাটা বলছেন তো, এটা কি না আমি আবার ভুল করতেছি? আগে আপনার কাছে অনুমতি নিয়ে নিই, আবার বলার একটু, আমি বুঝতে পারিনি আপনার কথাটা। আপনি কিছুক্ষণ আগে বলছেন যে একটা বেশি বয়সের ছেলে একটা কম বয়সের মেয়ে এটাও মানে ওই বিয়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য না, এটা কি স্বাভাবিক মেয়ে এটা যায় না, মানে সেম এজ হওয়াটা মোটামুটি প্রিফারেবল, এরকম কথাটা রাইট? একজাক্টলি, আপনার বয়সটা তো আর আমি নিতে পারবো না, কিন্তু আমার বুঝতে তো, আমি আপনাকে যেটা বলেছি সেটা একটু এক্সপ্লেইন করে বলি তাহলে, যে একেবারে যদি ছোট বাচ্চা হয়ে থাকে, হ্যাঁ ধরেন 9 বছর বা 10 বছর বয়সের, তার সাথে যদি আপনি 50 বছরের একটা বেটার সাথে বিয়ে দেন এবং যৌন সম্পর্ক যদি তাদের ভিতরে হয়, এটা আমার আপনাকে বলাটা মানে খুবই হাস্যকর শোনায়। আপনি নিজেই একটু চিন্তা করে দেখেন বিষয়টা, আমি আর চিন্তা করেই কথা বলতেছি ভাই, যৌন সম্পর্কের ভিতরে কি ঘটে, কি কি ঘটে আমাকে বলতে দেন। আমি যদি বিষয়গুলো এক্সপ্লেইন করি, আমার অনেক ছোট ছোট দর্শকও থাকতে পারে যে তাদের কাছে ব্যাপারটা অশ্লীল মনে হতে পারে, আমি এত ডিটেইলস অত এক্সপ্লেইন করা লাগবে না। আপনি আপনি যতটুকু করছেন খুব বেশি করে ফেলছেন, সুস্থ মাথায় নিজে চিন্তা করে দেখেন। আমি আর আমি আমি বলি আমি বলি আপনাকে, আচ্ছা আপনার বুঝতে, আমি ওইটা বুঝলাম যে বেশি বয়সের ছেলে আর কম বয়সের মেয়ে এটা যাবে। আচ্ছা সে যদি আপনাদের একটা মেইন, আপনার সাথে আমি একমত হয়ে আলোচনা করবো, আমি আপনারা ইসলামের সাথে দ্বিমত, ঠিক আছে, আমি আপনাদের সাথে একমত হয়ে আলোচনা করতে চাই। ধরেন আপনার লজিকটাই আমি নিলাম যে একমত হয়ে যদি কেউ একত্রে থাকতে চায় বা বিবাহ করতে চায়, বিবাহ তো আপনারা খুব একটা গুরুত্বপূর্ণ মনে করেন না, আর কি কিছু একটা করতে চায়, তো সেই ক্ষেত্রে একমত হওয়াটাই খুব বেশি গুরুত্বপূর্ণ এবং সামাজিক কিছু স্ট্যাটাস, ঠিক আছে বিষয়াদি। এখন একটা বেশি বয়সের ছেলে একটা কম বয়সের মেয়ে একমত হইলো, তাদের দুইজনের ব্যক্তিগত বিষয়, আপনি কেন এই জায়গায় এসে ইন্টারাপ্ট করলেন? প্রাপ্তবয়স্ক হয়েছে কি? অবশ্যই প্রাপ্তবয়স্ক, আপনি আমাকে প্রুফ করতে পারেন না আশা রাদিয়াল্লাহু আনহা অপ্রাপ্তবয়স্ক ছিল, আপনার কাছে আমি প্রুফ চাই, প্রুফ করতে পারেন 6 বছর বয়সে তার বিয়ের মতামত দেওয়ার মতো প্রাপ্তবয়স্ক সে হয়ে গিয়েছিল, আপনি এটা বলতে চাচ্ছেন তাহলে 6 বছর বয়সে? শাব্বাশ, আপনার বুদ্ধিমত্তার, আমি আপনাকে বুদ্ধিমত্তার ভাই প্রশংসা করে আমি আপনাকে ছোট করতে চাই না, আপনার এত বুদ্ধি ভাই, সাংঘাতিক মেধাবী আপনি একজন মানুষ, 6 বছর বয়সে আমি আপনাকে বলি, আমি আপনাকে বলি, আমি অনুমতি দেই আপনি সিদ্ধান্ত নেওয়ার বয়সে না ভাই, আপনি কথা যদি না বলতে দেন আপনি কিভাবে উত্তর দিব আমি আপনাকে? বলেন বলেন বলেন, আপনি 6 বছর বয়সের কথা বলতেছেন, 6 বছর বয়সে যে উনি যে বাচ্চা ছিল সেটা আপনি প্রুফ দিয়ে, আচ্ছা আমি যদি মাইনে নিলাম বাচ্চা, ঠিক আছে, এখন ধরেন বাচ্চার অমতে দিয়ে দেওয়া হয়েছে, এখন 6 বছর বয়সে সে বাচ্চা ছিল কি বাচ্চা ছিল না এই প্রুফ তো আমি দিতে পারবো না ভাই। আচ্ছা ঠিক আছে, আমি আপনার 6 বছর বয়সে আপনি বিয়ের কথা বলছেন, কিন্তু 9 বছর বয়সে কথাই বলতে দিচ্ছেন না আপনি, 1 বছর বয়সে আপনি আলোচনাই করতে দিচ্ছেন না, বাচ্চা কিনা প্রাপ্তবয়স্ক হয় এটার প্রুফ তো ভাই আমি দিতে পারবো না ভাই, কিভাবে দিব বলেন? আপনার দেওয়ার দরকার নাই, আপনি কুতর্কে যাবেন না, আপনি কথাটা বলতে দেন, আপনি আজাইরা কথা কইেন না, 6 বছর বয়সে বিবাহ হয়েছে কিন্তু 9 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে নিয়ে আসছে, এখন ভালো কথা। এখন আপনি বলতেন যে তার অমতে বিয়ে দেওয়া হয়েছে, আচ্ছা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে বিয়েতে যদি আশা দিলেন অমত থাকতো, তাহলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরে অনেক দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে
ইয়া ছিল, একসাথে ছিল। তো তখন তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা কোনোদিন, আপনি আমার একটা হাদিস দেখান যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে, বা আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা বক্তব্য দেখান যে আয়েশা রাদিয়াল্লাহু বলছে যে আমাকে কেন অমতে বিয়ে দেওয়া হলো, আমাকে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে দেওয়া হলো অপ্রাপ্ত বয়স্কে, আমাকে আমার কেন মতামত নেওয়া হলো না। মানে এই জায়গায় আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোনো কনসার্ন নাই, কনসার্ন হলে আপনাদের মত কত যুক্তি লাগুক। আর আরেকটা কথা হলো যে সে বিয়ে করছে না কি করছে, এটা যদি আপনাদের এত কনসার্নের বিষয় হয় তাহলে আপনি 6 বছর বয়সে আপনি বিয়ে করছে না, 6 বছর বয়সে বিয়ে করছে এত কনসার্ন, আপনি কইতেছেন যারা গার্জেন যাচ্ছে তাদেরকে শিক্ষা দিতে হবে। আচ্ছা ভাই, দুইটা ছেলে বা ধরেন 7-এ যারা পড়ে তারা একসাথে ডেট করতেছে, এখন আপনি তাদেরকে যৌন শিক্ষা দিবেন? আপনি তো এইটা নর্মাল সেন্স বুঝতেছেন না, তারা কি কারণে ডেট করতে গেল, মানে তাদের ভিতরে সেই প্রয়োজনীয়তা আসতেছে, আসছে, সেই কারণে তারা একসাথে যাচ্ছে। এখন আপনি কি করবেন, ভাই তোমরা সেপারেট হও, আমরা দুইজনে দুই ক্লাসে নিয়ে তারপর সেক্সের শিক্ষা দিব আপনাদেরকে? মানে আপনি এটা সমাধান করে দিবেন, আচ্ছা তোমরা একত্রিত কেন হয়েছো, মানে তাদের উপযোগিতা আসছে, প্রয়োজনীয়তা আসছে, আপনি এটা তাদেরকে বৈধতা না দিয়ে তাদেরকে সেপারেট করে কি করবেন, তাদেরকে শিক্ষা দিবেন, আলটিমেটলি কি হবে, তারা তখন এই বিষয়টা ভিন্ন খাতে প্রবাহিত করবে, সমাজে কি করবে, ব্যভিচারের দিকে যাবে, তখন তারা অবৈধ রিলেশনে যাবে, তারা অন্য একটা জায়গায় গেট টুগেদার করবে। মানে আপনারা সোজা ওয়েটারা ইয়া করে ডিভাইড করে, ভাই সেক্স এডুকেশন লাগবে, খুব গুরুত্বপূর্ণ বিষয়, নাহলে এই হতে পারে সেই হতে পারে। আচ্ছা আপনারা আমি প্রশ্ন করি, আপনার দাদির বয়স কত বছর বয়সে বিয়ে হয়েছিল আপনি বলুন তো, আপনার দাদির কত বছর বয়সে বিয়ে হয়েছিল আপনার? অনেক কম বয়সী হওয়ার হ্যাঁ কথা আচ্ছা, আমার এখন আপনারা এক্স্যাক্টলি বর্তমান মেডিকেল উত্তরটা, সায়েন্স ভাই পড়তে উত্তরটা স্যার শুনুন তো ভাই, আমাকে একটা প্রশ্ন করলেন উত্তরটা তো শুনবেন নাকি, আপনি উত্তর দিবেন, আমাকে উত্তরটা দিতে দেন। ইম্পর্টেন্ট আমি প্রশ্ন করি নাই, আমি এটা কমন প্রশ্ন যে আপনাদের এটা কম বয়সী হয়, পূর্বে যারা ভাই বিবাহ একটু তো করছেন সময় কম দিবেন, বয়সে, এটা প্রশ্ন কমন, করলে তো ভাই, প্রশ্ন করলে তো একটু উত্তরটা দিতে দিবেন না, নাহলে এটা আমি কেমনে খুব হয়, ইম্পর্টেন্ট কোশ্চেন আমি করি এই নাই, যে জন্য আপনাকে আমি সুযোগ যাই দিচ্ছি হোক না, যাই হোক, আমাকে তো একটু আমার কথাটা আপনি তো শেষ করতে অন্তত দিবেন না 30 সেকেন্ড তাহলে। সময় দিবেন যে উত্তরটা দেই, উত্তরটা দেখ, নাহলে আমি তাহলে প্রশ্ন করলেনই কেন, তাহলে আপনি বলেন, তাহলে প্রশ্ন করুন। প্রশ্নটা আপনার অ্যাটেনশন আনার জন্য করছি আমি, আপনার কাছ থেকে যদি অ্যান্সার চাইতাম তাহলে আমি থাইমা যেতাম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অ্যান্সার চাচ্ছেন না আপনি, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমি বলে ওইটার অ্যান্সার চাচ্ছি, এটাই বলে দিবেন যে আপনার অ্যান্সারটা আমার জানা জানা জরুরি না, এটা বলে দিলে আর আমি অ্যান্সারটাও দিতে কিন্তু চাই। কথা কন্টিনিউ করতেছিলাম ভাইয়া। হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা, আপনি কম বয়সে, আপনি মাঝে বলেও দিচ্ছেন যে কম বয়সে বিবাহ করে, আর আমরা এটা জানি, হিস্ট্রি থেকে জানি যে আমার দাদি নানি থেকে আমরা জানি যে তাদের কখন বিয়ে হয়েছে বা কখন, এটা আমরা জানি তাদের কম বয়সে বিয়ে হইতো। তো এখন আপনি তাদের অনেক মেডিকেল টার্মে অনেক, আপনারা এখন বলতে কম বয়সে বিয়ে হলে এই সমস্যা হবে, মেডিকেল এই সমস্যা হবে, সেই সমস্যা হবে, এত কিছু হবে। আচ্ছা আমার কথা হলো, যদি বিয়ে করে তখনই সব সমস্যা কি উদ্ভব হয়, যখন এই কম বয়সে যখন অবৈধ রিলেশন করে তখন কি সমস্যাটা হয় না, মানে আচ্ছা ওই উত্তরটা কি দিব যখন নাকি? আচ্ছা প্রেগনেন্সিটা ইয়া প্রেগনেন্সিটা নিবে তখনই সমস্যা হবে? আচ্ছা প্রেগনেন্সি যদি আপনাদের এত ইয়া থাকে, ভাই আপনি এটা বলে আপনি প্রশ্ন ঠিক করলে আছে ভাই একটু তোমরা সময় বিয়ে করো, ভাই, একটু সময় সময় দেন আমাকে উত্তর দিতে, সময় দেন, আপনি প্রশ্ন করেন উত্তর চান না তো, আমি তাহলে প্রশ্ন করি নি ভাইয়া, আমি প্রশ্ন আপনি করিনি, প্রশ্ন করেছেন, একটা প্রশ্ন করেছেন এই যে আপনি অবৈধ সম্পর্কের কথা বললেন, তাহলে উত্তরটা দিব না, আমি তো এটা আপনার কাছ থেকে, আমি প্রশ্ন করি, আমি তো বললাম যে আপনার অ্যাটেনশনের জন্য আমি প্রশ্নগুলো না না এই যে আপনি ঠিক এটা ভাবে তো করতে, আমি আপনাকে আপনি আপনার কাছ থেকে রাইট অ্যান্সার চাচ্ছি না, আমি যেটা চাচ্ছি আমি তাহলে সেটাই বলবো, আপনি তাহলে যদি দেওয়ার আপনি, ইচ্ছা থাকে আপনি দিন, আমার বক্তব্য শেষে, আচ্ছা ঠিক আছে আমার বক্তব্য শেষে আপনি বললেন সমস্যা নাই, ঠিক আছে আপনার বক্তব্য শেষে আপনি অ্যান্সার গুলো দিন। এখন যদি আপনি যদি ওই কম বয়সে যদি আপনি ইয়াটা করেন যে আচ্ছা ঠিক আছে প্রেগনেন্সিতে সমস্যা, তাহলে ভাই তোমরা বিয়ে করো, কিন্তু প্রেগনেন্ট একটা নির্দিষ্ট এজের পরে যায় তোমরা নিও, কিন্তু তোমরা যেহেতু প্রয়োজন তোমরা সেক্সের জন্য বিবাহটা করো, কিন্তু আপনি এটা আপনি বলতেছেন কি 18 বছরের আগে বিবাহটা করা উচিত না। আপনি কোন কোন স্ট্যাটিস্টিক্সে পাইছেন যে 17 বছরের আগে কোনো মেয়ে উপযুক্ত হয় না? এখন যদি 17 বছরের আগে বাংলাদেশ গভর্নমেন্টের আছে 18 বছরের আগে বিয়ে করা যাবে না, এটা রুলস, এখন যদি আপনি 18 বছর আগে কোনো মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন এই দায়িত্ব কে নিবে, গভর্নমেন্ট নিবে না আপনি নিবেন? একটা মেয়ে যদি আরেকটা ছেলের সাথে বিবাহ ভাই আপনি ব্যতীত না যদি বিয়ে কথাগুলো বলেন করে, প্রশ্নের প্রশ্নের ভঙ্গিতে, আপনি কথাগুলো বলেন প্রশ্নের ভঙ্গিতে, তাহলে আমার তো উত্তর দেওয়ার দরকার আছে। আচ্ছা আপনি এটার উত্তর দেন যে 18 বছর বয়সে, এটার উত্তর দেন, আমি এটার স্পেসিফিক উত্তর আছে, 18 বছর বয়সের গভর্নমেন্টের রুলস, বাংলাদেশের কথা বলতেছি, অনেক আচ্ছা ঠিক দেশে আছে, বেশি এবার আনার দরকার আমি নাই, তাহলে আমার এখন কথা ধরেন একটা শুনুন, মেয়ে না না অনেক বিষয় না, প্রশ্নটা আপনার এটা বললাম আপনি কিভাবে উত্তর দিবেন, ভাই শুরু থেকে যে কথাগুলো বলে আসছেন সেই কথাগুলো একটা একটা করে তো আমার আসতে হবে, আপনি তো আবার রেড হেরিং করতেছেন, রেড হেরিং হচ্ছে শেষে আপনি এমন একটা প্রসঙ্গ টানবেন, আগের কথাগুলোর আলোচনা যেগুলো আমি জমিয়ে রেখেছিলাম সেগুলো ইনভ্যালিড হয়ে গেল, তাহলে তো এভাবে তো আলোচনা হয় না ভাই, এভাবে কি আলোচনা হয়, এটা তো মানে সততার সাথে আলোচনা হচ্ছে না, তাহলে আপনার যে বিষয়গুলো সেগুলো তো আমাকে কমপ্লিট করতে দেন না না আপনি, না আপনাকে তো আমি সুযোগই দিলাম ভাই, কথা বলার সুযোগ দিলাম, আপনি তো সততার সাথে আলোচনা করছেন না, আপনার আলোচনার ভিতরে আমি কপটতা দেখতেছি, অসততা দেখতেছি, এই কারণে আমি বলতেছি বারবার, আমি সততার সাথে আমি কি আপনাকে একটা উত্তর কোনো দিতে আপনার চাই, আমি কোনো ভাই আপনার ভাই শোনেন কোনো কথা শোনেন বলতে শোনেন পারছেন শোনেন তো? শোনেন শোনেন আমার কথা একটু শোনেন, আমি সবসময় চেষ্টা করি, আমি যদি নিজে তর্কে হারিও তারপরে আমি চেষ্টা করি যে আমি সততার সাথে যেন আমার মানে ইয়া যেন ঠিক থাকে, আমার কথা যেন ঠিক থাকে, আমি যেন কোনো ধরনের অসততা না করি বিতর্কের মধ্যে, হ্যাঁ যদি আমি হারিও তাতে আপনার আমার সাথে কোনো আমি কি সমস্যা নেই, অসততা করবো রে ভাই, আমার তো জিতা মরার কোনো কিছু নেই। শুনেন আপনার কাছে যদি না আমি একটা আপনি কথা বলি, আপনি আবার কথা বলতেছেন, আমাকে কথা বলতে দেন না ভাই, আপনি আমি ভাই একটু আপনাকে কথা বলি, বলতে দেন না, আপনার সাথে যদি আমি একটু আপনার বলে কথা দিই, শেষ তারপর হওয়ার পরে আপনি আমি, বলেন, আপনি বলেন, না না আপনি আপনি বলেন, আপনি আমাকে কথা বলতে আপনার দেন সাথে না, যদি এই যুক্তিতে এটা যদি সত্যি আমি হেরেও সমস্যা, যাই, যদি আপনাকে এটা আমি যদি সত্যি তুচ্ছ সমস্যা, সাথে নাও পারি, আপনি আমাকে এর মানে কথা এই না বলতে যে আমি দেন না, নাস্তিক হয়ে যাবো, এর মানে এই না আপনার যে আমি নাস্তিক হয়ে যাবো, নাস্তিকতার কোনো ইচ্ছা হবে না, আপনার আপনার সাথে নাস্তিকতার প্রুফ সঙ্গে করার, আপনাকে আপনার প্রুফ গুলো নেওয়ার, আপনার সাথে আলোচনা করার, এর মানে আপনার সাথে জিততে হইবো, আপনারা আমার পরাজিত, এই ধরনের মানসিকতা আমার নাই। অসততা আপনি আচ্ছা কি ঠিক আছে, বুঝাচ্ছেন আমি বুঝতেছি, আপনি আমার কোন, আমার কথাটা একটু শোনেন, আপনি আমাকে জিজ্ঞেস করেছেন যে 6 বছর বয়সে আয়েশার বিয়ে হয়েছিল, 6 বছর বয়সে আয়েশা যে শিশু ছিল সেটার প্রমাণ দেন,
ভাই এটা আমি প্রমাণ দিতে পারবো না। এক নম্বর কথা হচ্ছে এটা প্রমাণ দেওয়া আমার পক্ষে সম্ভব না। কেউ যদি এক বছরের একটা মেয়ের সাথে যৌন সম্পর্ক করার পরে আমাকে বলে যে ওই এক বছর বয়সে মেয়েটা যে শিশু ছিল সেটা আমাকে প্রমাণ দেন, সেটা প্রমাণ না দিলে আমি মানবো না, তাইলেও ভাই আমি প্রমাণ দিতে পারবো না। এগুলো হচ্ছে না খুবই মানে এমন কথা যেগুলোর কোনো আগা মাথা নাই, এবং যেগুলা বলে বলে আপনারা নিজেরা নিজেদেরকে এক ধরনের সন্তুষ্ট সন্তুষ্টি করেন, হ্যাঁ নিজেকে নিজেকে বুঝ দেন যে হ্যাঁ 6 বছর বয়সে আয়েশা যে শিশু ছিল সেটার তো কোনো প্রমাণ নাই। ভাই 1 বছর মাত্র জন্মাইছে, তখন যে সে শিশু ছিল সেটারই কি প্রুফ আছে? সেটা সেটা কে প্রমাণ করবে ভাই? এটা যদি আপনি মানে গায়ের জোরে যদি এই ধরনের কথা বলেন তাহলে তো বলতেই পারেন, তাহলে তো আর আমার কিছু বলার নাই। 2 নম্বর কথা হচ্ছে যে কম বয়সে আমরা বিয়ে দেওয়াটাকে নিরুৎসাহিত করি, সভ্য সমাজে এত কম বয়সে বিয়ে দেওয়াটাকে নিরুৎসাহিত করি। তখন আপনি বললেন যে এই যে অবৈধ সম্পর্ক করতেছে সেটারে আপনারা কেন কিছু বলেন না? কিন্তু অবৈধ সম্পর্ককে তো আমরা কোনো লাইসেন্স দিচ্ছি না, যে আমরা কি নাস্তিকরা বলছি যে তোমরা অবৈধ সম্পর্ক করো বাচ্চা মেয়েরা? তোমরা গিয়ে স্কুলে গিয়ে গিয়ে বলি যে বাচ্চা মেয়েরা তোমরা যাও গিয়ে অবৈধ সম্পর্ক করো, গিয়ে বোটানিক্যাল গার্ডেনে গিয়ে এটা ইয়া করো বা লিটনের ফ্ল্যাটে যাও, এই ধরনের কথা কি আমরা বলি? আমার আমার কোনো লেখায় বা আমার কোনো নাস্তিক বা মুক্ত মনা মুক্ত চিন্তার মানুষদের লেখায় কি আপনি এই ধরনের জিনিস পেয়েছেন? এই জিনিস যদি আপনি না পেয়ে থাকেন তাহলে আপনি কিসের ভিত্তিতে এই অভিযোগটা করতেছেন যে ওই যে অবৈধ সম্পর্ক করতেছে ওইটা ওইটার বেলায় কি তাহলে বিয়ে করতে দোষ কি ভাই? এটা তো মানে কুতর্ক, এগুলোর এই তর্কের তো কোনো মানে অ্যান্সার নেই। 3 নম্বর প্রশ্ন আপনি করেছেন আমাকে যে আমার দাদির বয়স কত ছিল বিয়ের সময়। আমার দাদির বয়স কত ছিল সেটা আমার জানা নেই, হ্যাঁ হয়তো তার অনেক কম ছিল, খুব স্বাভাবিক ভাবে আমি ধরে নিলাম যে তার বয়স অনেক কম ছিল, হয়তো 8-10 বছর বয়স ছিল বা 12 বছর বয়স ছিল, এতে তো কম হতে পারে, হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার, কারণ সেই সময়ের সেই সময়ের পরিপ্রেক্ষিতে এটাই ছিল স্বাভাবিক। কিন্তু আমরা আমার দাদাকে আমি আমার দাদাকে আপনি কথা বলতে দেন না, আপনি কথা বলতে দেন না ভাই, আপনি কথা বলতে দেন না। এই যে আবার আপনার বলতে থাকেন আপনি, আপনার জাস্ট আমি একটা পয়েন্ট দিলাম আপনাকে, আপনি যে দুমুখী নীতি অবলম্বন করে এটা পয়েন্ট দিলাম ভাই, আপনি কথা বলতে দেন না, আপনি তো কথাটা শেষ করতে বলেন, আপনাকে পয়েন্ট দিতে আপনি বলতে থাকেন না। ঠিক আছে, এই এই আলোচনাটার পরে আমি মানে আলোচনাটা শেষ করবো আপনার সাথে, অন্য কাউকে সুযোগ দিবো। যাই হোক, যে কথাটা তো একজ্যাক্ট একটা উত্তর দিতে পারলেন না, খালি বলতেছেন এইটা ওইটা, আপনাকে আমি কখনোই এক্স্যাক্টলি কিছু উত্তর দিতে পারি না, কারণ আমার তো এত জ্ঞান বুদ্ধি নেই, আমি তো আর এত, আমি যদি এখন ইসলামের পক্ষে হতাম তাহলে আমার প্রত্যেকটা কথা আপনার কাছে খুব যুক্তিসঙ্গত মনে হতো, যেহেতু আমি ইসলামের বিপক্ষে। আপনার একটা মানে পূর্ব নির্ধারিত স্ট্যান্ড পয়েন্ট আছে যে সে যদি ইসলামের পক্ষে বলে তাইলে সে যুক্তি, এটা হচ্ছে যুক্তি, আর সে যদি ইসলামের বিপক্ষে বলে সে যাই বলুক না কেন, যাই বলুক না কেন, আমি যুক্তি বলেন আমি আপনার সাথে একমত হব। খালি খালি মানে হ্যাঁ হ্যাঁ আপনাকে বলছি শেষ করতে দেন। আমি যেটা বলছিলাম যে আমার দাদা বা ধরেন রবীন্দ্রনাথ ঠাকুর বা শেখ মুজিবুর রহমান, এরা সবাই শিশু বয়সে শিশু মেয়েদেরকে বিয়ে করেছে বা তারা নিজেরাও শিশু ছিল সেই সময়, এটা সেই সময়ের কালচারে খুব স্বাভাবিক ছিল। কিন্তু কিন্তু তাদের জীবন, ধরেন শেখ মুজিবের জীবন বা রবীন্দ্রনাথের জীবন, রবীন্দ্রনাথ বাঙালি জাতির জন্য প্রেরিত পুরুষ, অনুকরণীয় পুরুষ, আদর্শ পুরুষ, সুন্নত, সে কিভাবে হাগে কিভাবে মতে সেগুলোও মানে বাঙালি সবার ফলো করতে হবে, এরকম কোন নিয়ম কোথাও নাই। কিন্তু হজরত মোহাম্মদ যে কাজগুলো করেছে, হজরত মোহাম্মদ নিজেদের নিজেকে এবং হজরত মোহাম্মদ এবং হজরত মোহাম্মদের অনুসারীরা তাকে শ্রেষ্ঠ মানুষ, অবশ্য অনুকরণীয় পালনীয়, একজন এমন একটা অবস্থানে তাকে নিয়ে গেছে তার চরিত্রটা, যে তাকে সবসময় ফলো করতে হবে, সে কিভাবে ঢিলা কুলুপ করতো সেটা পর্যন্ত ফলো করতে হবে, টাকনুর উপরে কিভাবে প্যান্ট পরতো, এই যে দাড়িটা যে আপনি রাখছেন দাড়িটা কিভাবে রাখতো সব কিছু ফলো করতে হবে, সে যে কিভাবে করেছে সে সেইভাবে ফলো করতে হবে। আমার দাদা অনেক ভুল করেছে জীবনে, অনেক বাজে কাজও হয়তো করেছে, অন্যের জমি হয়তো দখল করেছে, আমি আমার বাবাও সেই ধরনের কাজ করে থাকতে পারে বা আমার পরদাদারা আরো হয়তো খারাপ কাজ করেছে, কিন্তু আমি সেগুলো দায় নেই না। আমি যদি এই ধরনের ঘটনা আমার সামনে আসে আমি বলবো যে সেই সেই ঘটনাগুলোর দায় আমি নিব না, কারণ সেগুলো তাদের ব্যাপার, তারা সেই অপরাধগুলো করেছিল এবং সেই অপরাধগুলোকে আমি সমালোচনা করি। আমি কখনোই বলবো না যে যেহেতু আমার দাদাই কাজটা করেছে সেহেতু কাজটা ভালো ছিল, আমি বলবো আমার দাদা যদি ধর্ষণও করে থাকে অবশ্যই সেই কাজটা খারাপ করেছিল, তাতে ধর্ষণ জিনিসটাকে আমি নতুনভাবে সংজ্ঞায়িত করি না, বা ধর্ষণকে ভালো, ধর্ষণই ভালো, ধর্ষণ করাই ভালো, ওই মায়েরও দোষ ছিল, যে মেয়েরা ধর্ষণ করছিল সেই মেয়েরও দোষ ছিল, সেই মেয়ে কম কাপড় পরছিল, ওই মেয়েটা তাহলে ওই দিক দিয়ে হাসছিল কেন, এই কারণে তো আমার দাদাইকে ধর্ষণ করছে, এই কথা আমি কখনো বলবো না, কারণ আমি সৎভাবে বিবেচনা করতে চেষ্টা করি, সেটা আমার বাপে হোক, আমার দাদা হোক, আমার ভাইও হোক, বা আমার নাস্তিকতাবাদের অনেক বড় একজন লেখকই হোক, হুমায়ুন আজাদ হোক, আরজ আলী মাতব্বর হোক, যেই হোক, সে যদি কোনো অন্যায় করে থাকে আমি মানে বিচার বিবেচনা করে দেখবো সে আসলে অন্যায়টা করেছে কিনা, এবং সেই জিনিস আমি ফলো করবো না এবং সেই জিনিসটাকে জাস্টিফাইও করবো না। সে যদি আমার দাদা যদি একটা শিশু মেয়েকে বিয়ে করে থাকে 53 বছর বয়সে, আমি অবশ্যই বলবো সে যে কাজটা করেছিল সেটা খুবই খারাপ কাজ ছিল, এই বয়সে এত ছোট মেয়েকে বিয়ে করাটা ঠিক হয় নাই তার, কিন্তু সেটা আগে কথা আছে, এখন আর আমি আমার জীবনে সেই কাজটাকে কখনই ফলো করবো না, সেই ভুলটাকে আমি আবার পুনরাবৃত্তি করবো না। কিন্তু মুসলমানরা যেটা করে সেটা হচ্ছে গিয়ে হযরত মোহাম্মদ সাফিয়ার বাপের এবং জামাইয়ের মায়েরা তাকে ইয়া বানাইছে, তাকে বিয়ে করছিল, তারপর 3 দিন পরে তাকে বিছানায় তুলছিল, আয়েশারে 6 বছর বয়সে বিয়ে করে 9 বছর বয়সে বিছানায় তুলছিল, যেহেতু হযরত মোহাম্মদ এটা করছে সেহেতু এই কাজটা সঠিক।
বিচার বিবেচনা এখানে কাজ করে না মানুষের। যখন আপনি একজন মানুষকে এত শ্রদ্ধা করেন, এত ভক্তি করেন, আপনার বিচার বিবেচনা কিছু নাই, সে যেটা করছে সেটার উপরে নির্ভর করে আপনার বিচার বিবেচনা। সে যেটা করছে সেটা ভালো এবং তার সপক্ষে আপনি যুক্তি খুঁজতে যান। যেমন ধরেন এরশাদের ব্যাপার, রংপুরের কিছু মানুষের সাথে আমি কথা বলছি, এরশাদ যে চরম লিচ্ছা, চরম লম্পট, এরা ওই দিকে আলোচনায় যায় না। আপনি আমার কথা শেষ করতে দেন, শেষ করতে দেন, শেষ করতে দেন না, না আমার কথা আপনার শুনতে হবে, আমার কথা আপনার শুনতে হবে। আপনি অনেকক্ষণ বলেছেন, আমার কথা তো শুনতে হবে, আপনি আমাকে কথা বলতে দেন না। রংপুরের লোকজন মনে করে এরশাদ একজন মহামানব, এরশাদের কোনো খারাপ কিছু নাই। তখন তাদের সাথে যখনই আমি এরশাদের লম্পটের আলোচনা করতে যাই, তখন তারা নানাভাবে জিনিসটাকে জাস্টিফাই করার চেষ্টা করে, না না যুক্তি যুক্তি টুক্তি দিয়ে, ওই মেয়েরও তো সমস্যা ছিল, ওই মেয়ে কেন আসছে, এইটা ওই মেয়ের, ওই মেয়ের নিশ্চয়ই কোনো ইয়া ছিল, এরশাদ নিশ্চয়ই অনেক সুপুরুষ ছিল, নানা ধরনের মানে কি রকমের আজগুবি আজগুবি যুক্তি তারা মানে বাইর করে। এই যে আপনি একটু আগে যে যুক্তিটা বাইর করলেন যে 6 বছর বয়সে সে শিশু ছিল কিনা, এটা প্রমাণ কি? মানে কি কি যুক্তি আপনার, মানে আপনার বুদ্ধিমত্তা এবং যুক্তিবোধ সেটা একটা অতুলনীয় যুক্তিবোধ। যে 6 বছর বয়সে একটা শিশু শিশু কিনা সেটা এখন আমার প্রুফ করতে হবে, সেই দাবিটা আপনি আমার কাছে করেছেন যে 6 বছর বয়সে সে শিশু ছিল কিনা, এটা এটা প্রুফ আপনি দেন নাই। বাহ, মানে মানে সাব্বাস, মানে আপনাদের বুদ্ধি এবং আপনাদের জ্ঞানের আমি মানে আসলে প্রশংসা করলেও সেটা কম হয়ে যায়। যাই হোক, আপনাকে আপনাকে আমি আর শেষ 2-3 মিনিট সময় দিব, আপনি যদি কিছু বলেন তাহলে বলেন, এরপর আমি আরেকজনকে সুযোগ দিই। তাহলে আপনাকে আপনার সাথে আরো আপনি আপনি কি আরো ভবিষ্যতে কি প্রশ্নের উত্তর দিন। আপনি আচ্ছা, আপনি এই যে শিশুর বিষয়টা বলতেছেন, আপনাকে আমি কোনো প্রশ্ন করি নাই ভাই, না আপনি যে শিশুর কথাটা বলতেছেন, আমি আপনার কাছে প্রথম থেকেই আমি আপনার কাছে প্রশ্ন করতেছি যে আপনি বলতেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কেন বিয়ে দেওয়া হলো কম বয়সে, কেন আর কি আপনাদের খুব কষ্ট। আমি বলতে চাচ্ছি আয়েশা রাদিয়াল্লাহু আনহা মহিলাদের ভিতরে আর কি সাহাবাদের ভিতরে, মেয়ে সাহাবাদের ভিতরে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি বিবাহে এতই কষ্ট পাইতো বা যদি উনি রাজি না থাকতো, তার জীবদ্দশায় সে একবার হইলো বলে যেত যে আমি কিন্তু অসন্তুষ্ট ছিলাম ভাই, তোমরা কেন আমার জোর করে বিয়েটা দিলা। মানে আমি যদি ধরেও নেই যে 9 বছর বয়সে উনি যদি মতামত নাও দিতে পারতো, তারপরে আমি ধরে নিচ্ছি ভাই, এটা ধরে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে বলেন, কিন্তু এটা আমি ধরে নিব যে এটা আপনার শেষ কথা, আপনি ধরে নিলে এটা আপনার ব্যাপার, আপনার আমি আপনাকে একটা আবার প্রশ্নের জবাব দিতে পারেন। আলাদা ভাবে আপনাকে তো অনেকক্ষণ সময় দিয়েছে, আর অনেকজন যুক্ত হওয়ার চেষ্টা করছে ভাই, শুধু একজনকে নিয়ে সব আপনি যুক্ত করতে, আপনি আপনার মতের যারা আপনার মতের সাথে যারা যারা তাল মিলাইতে পারবে তাদেরকে আপনি যুক্ত করার জন্য অনেক খুশি। সবাইকে সুযোগ দিয়ে আপনি চাচ্ছেন আমি সবাইকে দেন, কিন্তু আপনার তো যুক্ত, তা এই জন্য আপনি আবার একটা অসততা করলেন, আপনি একটা অসততা করলেন যে কথা শেষ করতে দেন না আপনি, আপনি না আপনি বলার সময় তা না 4-5 মিনিট বলেন, একটু যদি আমি যদি হ্যাঁ করি আপনি বলেন যে কথা বলতে দিচ্ছেন না, আর আপনি যে পকর পকর করতে আছেন মাঝখান দিয়ে এসে এটার বেলায় কোনো কিছু নেই, না আপনি তো অসততা করেন, এটা কেমন কথা রে ভাই, আপনি তো অসততা করেন, আপনি আমাকে অভিযোগ করছেন, আপনার কাছ থেকে শিখুন লাগবে, ভাই আপনি অসততা করছেন যে অভিযোগ করছেন, মানে কি অসততা, আমি নাকি শুধুমাত্র আমার পক্ষের, আমি নাকি শুধুমাত্র আমার পক্ষের লোকদের কথা বলতে দিই, আমি যদি শুধুমাত্র আমার, আমি সেটা বলি না, আপনি এই যে কথা মিস করি করেন ভাই, না না আপনি আপনি সেই আপনার পক্ষের লোকদের নেওয়ার জন্য আপনি তাড়াহুড়ো করতেছেন, আপনি বলতেছেন আপনাকে আমি বাদ দেব, আমি অন্য কারো, আপনি আলোচনা লাইভ আসছেন কি জন্য, আমি 2 থেকে 2.5 আলোচনা লাইভ আসছেন ভাই, আপনি কথা মিস করুন, আপনি বলতেছেন অসততা, এখন অসততা আপনি করতেছেন না, তারপরে আপনি আমাকে অভিযোগ করছেন, আমি আপনাকে বলি আপনার নিজের লোকদের আপনি বাইছা বাইছা নিচ্ছেন, আমি বলতেছি যে আপনি এখন আমাকে বিদায় দিতেছেন এই জন্য যে আপনার মতের সাথে আমি মিলতেছি না, আপনার মতের সাথে যারা মিলবে তাদের সাথে আপনি কথা বলতে পারবেন অনেকক্ষণ বা যেটাই হোক, আপনি আপনি লাইভে আসেন কি জন্য দেন, আমি সেটা বলতেছি না, আপনি লাইভে আসেন এই জন্য যে আপনার কনসেপ্ট গুলো আপনি ক্লিয়ারলি দিবেন, কারো কনসেপ্ট যদি ভুল থাকে আপনি সেটা সংশোধন করবেন, এখন আপনি আমার কনসেপ্ট সংশোধন করতে পারতেছেন না, আপনি বলতেছেন আপনার ভাই বাদ আমি আরেকজন নেই, আপনি আমার বুঝে আছেন কোনো ইচ্ছা নাই, শুনেন আপনার তো কে ইচ্ছা নাই, আপনি আমাকে বুঝাই দিতে পারতেছেন না, আপনার ইচ্ছা নাই, আপনি আপনার কথাগুলো আপনার যুক্তি এরকম হয় যে 6 বছর বয়সে একটা শিশু শিশু ছিল কিনা, এটা কি কথা বলবেন, আমার কথাটা শেষ করতে দেন, কথাটা শেষ করতে দেন, আপনি আবার পিছনের কথাই না, আপনি পিছনের কথাই না হাসাইতেছেন এখন, না না যুক্তি আপনি 6 বছর বয়স, আমি তো আচ্ছা আপনি আমাদের আপনি আমাদের প্রমাণ দেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে যে আমি 9 বছর বয়সে শিশু ছিলাম, আমার অমতে বিয়ে করছে, আমি এই বিবাহে রাজি ছিলাম না, আমি এই বিবাহ করতে চাই নাই, আমার কেন বিয়ে দেওয়া হলো, আমি এই বিবাহে সন্তুষ্ট না, আয়েশা রাদিয়াল্লাহু আনহা অসন্তুষ্ট ছিল প্রাপ্তবয়স্ক হওয়ার মতো, আপনাদের মতে যখন প্রাপ্তবয়স্ক হয় আয়েশা রাদিয়াল্লাহু আনহা তো অনেক বছর বেঁচে ছিলেন, তখন জীবদ্দশায় কোনোদিন কি অসন্তুষ্টি প্রকাশ করছে কিনা, আপনি আমার এটা বলেন, হ্যাঁ এটার উত্তর আমি দিচ্ছি, এটার উত্তর দেওয়ার পর আপনাকে আমি বিদায় জানাবো, হ্যাঁ অনেক সময় দিয়েছি, যে ভবিষ্যতে আবার আপনার সাথে একদিন আলোচনা হবে, আজকে তো সব শেষ হয়ে যাচ্ছে না, ধীরে ধীরে আলোচনা শেষ হয়ে যাচ্ছে না, কিন্তু আপনি তো কি বলবো আপনাকে, আপনাকে আপনি এখন বলতেছেন আরেকদিন সময় দিবেন, এই করবেন সেই করবেন, ঠিক আছে বলেন। আচ্ছা কথা হচ্ছে যে সেই সময়ের আরব অঞ্চলে এই ধরনের বিয়ে বা আমাদের দাদার আমলে এই ধরনের বিয়ে সামাজিকভাবে গ্রহণযোগ্য ছিল, এটা আপনিও জানেন আমিও জানি, এটা সবাই জানে, সেই সময় সেই খুব বেশি দূরে যেতে হবে না, সেই সময় ধরেন 40-50 বছর আগেই এই ধরনের বিয়ের সামাজিক গ্রহণযোগ্যতা ছিল, সমাজের মানুষ কিছু মনে করতো না এই বিষয়ে, এবং যে মেয়েদের বিয়ে হতো সেই মেয়েরাও ভবিষ্যতে কখনো এই ধরনের কোনো অভিযোগ করে নাই, কারণ তারা বিষয়টা জানতোই না, যে এই বিষয়ের সেন্সটাই তখন পর্যন্ত তৈরি হয় নাই, যে আমার সাথে যে অন্যায়টা করা হচ্ছে, যেমন ধরেন ভারতে হিন্দুদের ভিতরে একসময় সতীদাহ প্রথা ছিল এবং মেয়েরা ধরেই নিত যে তাকে তো সতীদাহ, তাকে তো পড়ানোই হবে, এটাই তাদের ভবিতব্য বলে ধরে নিত তারা, এবং তারা এটা নিয়ে কোনো উচ্চবাচ্য করতো না, যে হ্যাঁ তারা নিজেরাও জানতো যে তাদেরকে মানে স্বামী মারা গেলে তাদেরকে এই একই সাথে পড়ানো হবে, এবং অতীতে যে ব্রাহ্মণ পণ্ডিতরা ছিল বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে 50-60টা করে বিয়ে করে আসতো, কারণ সেই সময় সেই
ইয়াগুলা পাওয়া যেত না, সেই ধরনের বর্ণ বর্ণের মানুষ পাওয়া যেত না, এবং এক একজন ব্রাহ্মণ এক একটা গ্রামে গিয়ে গ্রামের সব মেয়েকে একসাথে গিয়ে বিয়ে করে আসতো, এবং সেই মেয়েরা সারা জীবন সেই স্বামীর জুতা রেখে পূজা করে কাটাই দিত তাদের জীবন, এবং তারা কখনো এই ধরনের অভিযোগ করতো না যে আমাকে কেন ওই ব্রাহ্মণের সাথে বিয়ে দেওয়া হয়েছে, কারণ সেই মেয়েদের একে তো সেই সেন্সটাই ছিল না যে তাদের এখানে অধিকার লঙ্ঘন করা হয়েছে, সেই সেন্সটাই তাদের ভিতরে ছিল না। এখনো আমাদের দেশে অনেক মেয়ে এরকম নির্যাতিত, কিন্তু তাদের ভিতরে কোনো অভিযোগ নাই, তারা কোনো অভিযোগ করে না যে আমার সাথে এই ধরনের অন্যায় কেন করা হয়েছে, তারা মনে করে এটাই তাদের ভবিতব্য, এটাই তাদের জীবনের একটা অংশ, এই কারণে তারা যে নির্যাতিত হচ্ছে এই জিনিসটা তারাই বুঝতে পারে না। তবে তারা বুঝতে না পারলেও আমরা যে বুঝতে পারি কি পারি না সেটা তো আমরা জানি, আমরা যারা সভ্য মানুষ বলে নিজেদের দাবি করি আমরা তো বুঝি যে এই জিনিসটা তাদের সাথে কি রকম একটা করা আমরা বুঝি। হ্যাঁ, আপনি বুঝবেন না, আপনার বোঝা সম্ভব না, আপনার আপনার মনে হতে মনে হবে যে 6 বছর বয়সী মেয়েটা এমন তাগড়া হয়ে গেছিল এবং সেক্স করার জন্য 9 বছর বয়সে আপনি এমন ফাউল টক তাগড়া, করেন না প্লিজ, আপনি ফাউল টক করেন না, ফাউল টক না আপনার কাছ থেকে উত্তর চাইছি আমি, আপনি আমার উত্তর দিতে পারতেছেন না, আপনি ওই হিন্দু ধর্মে কি হইছে সত্যি দাও কি আপনি ওইদিকে চলে গেছেন, আপনার আমি জিজ্ঞাসা করতে গিয়ে আপনি গেলেন কই, 9 বছর আবার বয়সে বলতেছেন আপনি আমার জমি হযরত বাদ দিয়ে আয়েশা, দিবেন, আপনি হযরত উত্তর আয়েশা যেটা আমি চাচ্ছি সেটা উত্তর দিতে পারেন না, আপনি আরেক জায়গায় যা আলোচনা করুন, 9 বছর বয়সে তার যৌবন এতই ইয়া হয়ে গেছিল যে মোহাম্মদের সাথে আদের সেক্স ব্যাপার করার পাইলেন জন্য না, আপনার কাছে আমি পাগল হয়ে উত্তর যাচ্ছে। চাইছি যে আসলে আল্লাহর জীবন আরে দশায় কোনোদিন অসন্তুষ্টি ছিল কিনা, না না, আপনি তো আপনাকে বাট উত্তর আপনি যেটা উত্তর দিতে পারেন আমি আপনাকে রিপ্লাই দিচ্ছি, আপনি এটা না বলে আপনি আলোচনা প্যাটার্ন শুরু করে দিচ্ছেন, যদি আপনার যুক্তিটা হয় যে সে 9 বছর বয়সে যৌনতার তোড়ে একদম ফাইটা যাচ্ছিল এবং শুধুমাত্র হযরত মুহাম্মদের সাথে সেক্স করার জন্য পাগল হয়ে যাচ্ছিল, তাহলে তো মানে এগুলো নিয়ে আমরা হাসাহাসি করতে পারি, আপনাদের এই যুক্তিগুলো নিয়ে আমরা হাসাহাসি করতে পারি, কিন্তু এই যুক্তিগুলো নিয়ে আমরা সামনের দিকে আগাতে পারি না, কারণ আপনাদের যুক্তিগুলো এই লেভেলের, লেভেলটা হচ্ছে কোন জায়গায় সেটা একটু বিবেচনা করতে হবে। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ অনেকক্ষণ যুক্ত থাকার জন্য, ধন্যবাদ দিয়েন এবং আমাকে একটু বলার সুযোগ দেন, বলো তো আপনাকে আপনি তো লাস্ট আগে ওয়ার্ড তো আপনি আপনার নিজে বাহবা নিলে তো হলো না, আমাকে লাস্ট ওয়ার্ডটা বলতে দেন, আচ্ছা আপনি ঠিক আছে, লাস্ট আপনি একটু বাহবা নেন, আপনাকে 1 মিনিট সময় দিলাম, আপনি একটু বাহবা নেন তাহলে, ঠিক আছে। বাহবা নেওয়ার কোনো কিছু নেই, মানে আপনি যে একটা অযৌক্তিক লোক সেটা আবার প্রুফ করলেন আর কি, মানে আপনি নিজের মন মতন মনের মাধুরী মিশিয়ে বলবেন, আরেকজনকে সুযোগ দিতে গেলে বলবেন যে আপনি কথা বলেন না, আপনি এই করেন না সেই করেন না, আরে ভাই আপনি কি যুক্তিগুলো দিচ্ছেন আপনি আরেকবার চিন্তা করেন, আপনার যুক্তিটা কি আমার দাদির বেলায় এটা তখন সামাজিক প্রথা ছিল, কিন্তু রসুল সাল্লাহ সাল্লামের সময় সেটা সামাজিক প্রথা ছিল না, আপনি নাই গবেষণা করে পাইছেন সেই সময় নাকি ওই রকম বয়সে নাকি আমি প্রাপ্তবয়স্ক বলেছি হইতো না, সেই মানে সময় কত মোহাম্মদের সভ্যতা ধরনের সামাজিক প্রথা যে ছিল সেটা আপনাদের যুক্তি, মানে না, আপনি এই আমার নাকি কথা শুনেন মুক্তির নাই, মধ্যে যুক্তি চিন্তা নাকি আপনি আমার মুক্ত কথা চিন্তা, শুনেন নাই, আমি বলেছি হযরত মুহাম্মদের আপনার কথা সভ্যতা আমি সব সামাজিক শুনছি সব গ্রহণযোগ্য ছিল, আপনি আমার কথা সঠিক মিস ছিল, করছেন, তো আপনাদের এই জায়গায় সমস্যাটা কোথায়, আপনার তো সমস্যা আমি কোনো কারণ সমস্যাটার দেখি কথা না, আপনাকে কি আমি বলি নাই, আমি বলি নাই যে রবীন্দ্রনাথ ওইটা ঠাকুর বলছেন কিন্তু আপনি আমাদের আপনি নবীকরণের আদর্শ না ভাই, আপনার মাই ভাই এই সমস্ত শুনেন রসুল সাল্লাহ সাল্লাম 9 বছর করছে বয়সে না, বিয়ে করছে, একটা মেয়ের 9 বছর বয়সে যে প্রাপ্তবয়স্ক সেই জন্য প্রত্যেক মুসলিমের 9 বছর বয়সে বিয়ে করতে এটা আপনি কই পেয়েছেন, কুতর্ক করছেন এগুলো কেন, রসুল সাল্লাহ সাল্লাম 40 বছর একটা মেয়েকে বিয়ে করছিল, এই জন্য কি প্রত্যেক মুমিন কি যা 40 বছর বয়সে বিয়ে করে নাকি প্রত্যেক চল্লিশ মুসলিম, বছর চল্লিশ বছরের না আপনি এটা কোন জায়গায় পেলেন এটা না না শুননা, যে ঠিক আছে বয়সে ঠিক বয়স আছে ঠিক ফ্যাক্ট করে তারপর আছে, বিবাহ করতে, 9 বছরের মেয়ের সে বিয়ে কথার বিবাহ করা উত্তর এটা রসুল সাল্লাহ সাল্লামের শুননা ছিল, এটা আমার এই শুননা, কথার তখন উত্তর দিচ্ছে, এই কথার আপনি উত্তর কই দিচ্ছে, থেকে এই সব এই কথার ফালতু উত্তর লজিক দিচ্ছে, নিয়ে আসুন ভাই, ঠিক আছে ঠিক আছে, এই কথার মানে উত্তর আপনি দিচ্ছে, আপনি নিজে একজন এই কথার সফলতার উত্তর একজন থামেন নাকি, থামেন নিজে থামেন নিজের থামেন উন্নত, থামেন উত্তর দিচ্ছি, থামেন 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 উত্তর দিচ্ছি, আমাদের দেশে যদি এরকম কোন অনুকরণীয় আদর্শ তৈরি করা হয়, যেমন ধরেন শেখ মুজিবের আদর্শ যদি তৈরি করা হয়, ধরেন শেখ মুজিব জীবনে অনেক দুর্নীতি করেছে, অনেক নারী ধর্ষণ করেছে, এরকম যদি ঘটনা ঘটে থাকে এবং তাকে যদি রাষ্ট্রীয়ভাবে সর্বশ্রেষ্ঠ মানুষ এবং অনুকরণীয় আদর্শ হিসেবে গণ্য করা হয়, তখন সবারই যে রেপ করতে হবে, সবারই যে দুর্নীতি করতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু কারোর যদি দুর্নীতি এবং রেপ করার খায়েস থাকে, তখন সে শেখ মুজিবের উদাহরণটা সামনে এনে তখন সে সেই কাজটা করার এক ধরনের অনুপ্রেরণা পায়, এটাকে এই ধর্ম থেকে এই অনুপ্রেরণাটা আরো বেশি পায়, হযরত মুহাম্মদের জীবনী থেকে এই অনুপ্রেরণাটা আরো বেশি পায়। আমরা যেই সমালোচনাটা করছি সেই সমালোচনাটা হচ্ছে এই যে হযরত মুহাম্মদ তার জীবনে জীবদ্দশায় যে যে কাজগুলো করে গেছে ভাই সবগুলো আপনারা নিজেদেরকে লাগে, হ্যালো, লাইনটা একদমই দুর্বল হয়ে গিয়েছিল, দুঃখিত, উনি উনি বোধহয় চলে গেলেন। যেটা আমি বলছিলাম যে অনুকরণীয় আদর্শ যখনই ঠিক করে দেওয়া হবে, তখনই তাকে তার কাছ থেকে মানুষ অনুপ্রেরণা নেয় এবং অনুপ্রেরণা নিয়েই এই কাজগুলা করে। মুসলমানদের মধ্যে বর্তমান বিশ্বে মুসলমানদের মধ্যে সৌদি আরব, ইরান থেকে শুরু করে যে সমস্ত মুসলমান দেশ আছে, সেই সমস্ত দেশগুলোতে শিশু মেয়েদেরকে বিয়ে করার প্রবণতা অত্যন্ত বেশি, এটা তো মানে কেউই অস্বীকার করতে পারবে না, এটা তো স্ট্যাটিস্টিক্যালি প্রুভড। যাই হোক, এখন আরেকজনকে সুযোগ দিই, ওনার সাথে অনেকক্ষণ ইয়া হলো।